আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা সুধি মণ্ডলী কাছের দূরের দেশের কিংবা প্রবাসের যিনি যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটি বিশেষ দিনে আমরা আপনাদেরকে বিশেষ মুহূর্তে স্বাগত জানাচ্ছি সমন্বিত স্কলাস ফোরাম ইকুইটির বিশেষ আয়োজন মাতৃভাষা চর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আজকে আমরা সকলেই জানি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি তথা আটি ফাল্গুন একটি বিশেষ দিনে আমাদের বেশ কিছু ভাইয়েরা মাতৃভাষার জন্য শাহাদ বহন করেছিলেন নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন সেই দিবসকে স্মরণ করে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হওয়ার কথা রয়েছে বিশিষ্ট কবি সাহিত্যিক এবং সাংবাদিক সংগঠক অধ্যাপক কবি আব্দুল হাই আমাদের সাথে যুক্ত হবেন সভাপতি হিসেবে কবি আসাদ বিন হাফিজ এবং আলোচক প্যানেলে রয়েছেন আহ ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে সকলে সুপরিচিত প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন এবং যুক্ত হবেন যুক্ত হয়েছেন অলরেডি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সংবাদ সাংবাদিকতা বিভাগের মোহাম্মদ সভাপতি ও সহযোগী অধ্যাপক এবং আমাদের সাথে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট আহ সাহেব যুক্ত হবেন তাছাড়াও যুক্ত হয়েছেন বিশিষ্ট সাহিত্যিক এবং সংগঠক জনাব ইব্রাহিম বাহারি তো প্রিয় দর্শক শ্রোতা আমরা শুরুতেই চলে যেতে চাই আমাদের মাঝে যুক্ত হওয়া বিশিষ্ট সাহিত্যিক বিশেষ করে আহ যিনি দীর্ঘদিন ধরে শিশু সাহিত্য কিশোর কন্ঠের সাথে যুক্ত ছিলেন যার ছিলেনি এবং বিশেষ করে আমার মনে দেখেছি তো আমরা আহ সরাসরি ইব্রাহিম বাহারিফের কাছে চলে যেতে চাই আমাদের আলোচ্য বিষয়ে আমরা বলেছি মাতৃভাষা চর্চায় চর্চার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমাদের সাথে কথা নিয়ে আসছেন ইব্রাহিম বাহারি জনাব ইব্রাহিম আলাইকুম শোনা যাচ্ছে যাচ্ছে নিশ্চয় আজকের এই চমৎকার আয়োজনের মডারেটর জনাব ইব্রাহিম খুলিল আনোয়ারি আমার মিতা আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমরা একটা ঐতিহাসিক দিনে উপস্থিত হয়েছি এখন আমরা একসাথে আছি এখানে আমার একান্ত ঘনিষ্ঠ বন্ধু ছাত্র জীবনের খুব কাছের মানুষ আমরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোস্তাফিজুর রহমান ভাই উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ শহীদুল হক এবং আরো যে কয়েকজন আজকে থাকার কথা সভাপতিত্ব করার কথা আমার প্রিয় ভাই আসাদ বিন হাফিজ কবি আশি দশক অন্যতম সেরা কবি আব্দুল শিকদার ভাই শাহিন আসনাথ ভাই আমরা মূলত সাহিত্য এবং সাংস্কৃতিক আন্দোলনে ভূমিকা রেখে থাকি বাংলাদেশের প্রায় বিশ কোটি মানুষ বর্তমানে কেউ ষোলো সতেরো বলা আঠারো উনিশ বিশ যাই হোক না কেন বিশ কোটি মানুষের মাঝে অধিকাংশ মানুষের যে বিশ্বাস সে বিশ্বাসের আলোকে যে সংস্কৃতি যে সাহিত্য আমরা তার লালন এবং এটাকে নিয়ে যে কাজ সেই কাজে আমরা একসাথে যুক্ত আছি আজকে একটা ঐতিহাসিক দিন একুশ ফেব্রুয়ারি আপনার কথায় এসেছে আনোয়ারি ভাই যে আটে ফাল্গুন ঐতিহাসিক দিন আমরা মাতৃভাষার কথা যখন বলা শুরু করি তখন একুশে ফেব্রুয়ারি আসে কিন্তু আমি ছোট কাল থেকে একবারে যখন ছোট ছিলাম তখনই আমার মনে প্রশ্ন আসতো যেদিন থেকে আমি জেনেছি যে একুশে ফেব্রুয়ারি সংগঠিত হয়েছিল ফাল্গুন আমরা বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে যারা আন্দোলন করেছে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন তাদের জন্য বক্তব্য বিবৃতি সেমিনার সিম্পোজিয়াম বই লেখা কবিতা সাহিত্য চর্চা গল্প উপন্যাস অনেক কিছু আমরা করছি কেন বাংলা ভাষার জন্য তারা জীবন দিয়েছেন বাংলা ভাষাকে আমরা একটা অবস্থান অবস্থান তৈরি করে একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি এবং বর্তমানে বাংলা ভাষা সে ঐতিহাসিক দিনটি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু আমরা সে দিনটা যে আটে ফাল্গুন সেটাকে প্রতিষ্ঠিত করতে পারেনি কেউ কেউ এখন যুক্তি দিয়ে থাকেন যে যদি আটে ফাল্গুন করা হতো তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা হতো না আমি এটার সাথে একমত না আমরা জানি বর্তমান বিশ্ব জাতিসংঘ কর্তৃক নিবন্ধনকৃত ভাষার সঙ্গে সাত হাজার এই সাত হাজারের মাঝে মাত্র ছয়টি ভাষাকে জাতিসংঘ তার নিজস্ব ভাষা অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে এর মাঝে এক নম্বর হচ্ছে চাইনিজ দুই নম্বর হলো ইংলিশ তিন নম্বর হলো স্প্যানিশ চার নম্বর আরাবিক পাঁচ নম্বর হলো ফ্রান্স ছয় নম্বর হচ্ছে রুশ বা রাশিয়ান রাশিয়ান ভাষা এই ছয়টি ভাষাকে দিয়েছে হিন্দি বিশ্বে প্রায় দুই বিলিয়ন মানুষ কথা বলে হিন্দি ভাষা হিন্দি এখন জাতিসংঘের স্বীকৃত ভাষা অনুমোদন পায় নাই অফিসিয়াল ভাষা হিসেবে অনুমোদন পায় নাই তেমনিভাবে বিশ্বের সর্ববৃহৎ সপ্তমতম ভাষা হচ্ছে বাংলা এখানে প্রায় দুইশো পঁয়ষট্টি মিলিয়ন মানুষ বাংলা ভাষায় কথা বলে বাংলা বাংলাদেশ এবং আহ ভারতের একটা দুইটা তিনটা রাজ্য সহ এবং বিশ্বের অন্যান্য অঞ্চল সহ কিন্তু যদি আমরা আর্টি ফাল্গুনকে প্রতিষ্ঠিত করতে পারতাম তাহলে অবশ্যই সেটা ইন্টারন্যাশনালি একটা পজিশন তৈরি করতে পারতো একটা জিনিস আমাদের আজকে জানা দরকার আমরা যখনই একুশে ফেব্রুয়ারি আসে আমরা তখন কয়েকটা গদ বাধা কথা বলে থাকি কি বলে থাকি সর্বস্তরে বাংলা চালু করতে হবে এরপর অফিসিয়াল ভাষা বাংলা হওয়া দরকার কোর্ট কাসের ভাষা বাংলা হওয়া দরকার কারাই কথাগুলো বলেন আমাদের একেবারে মাননীয় প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সবাই একই কথাই বলেন তাহলে উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত আমরা বাঙালিরাই ক্ষমতায় আসি আমরা করতে পারলাম না কেন সদিচ্ছার অভাবটা কোথায় আমাদের আমরা যদি আমাদের মর্যাদা নিজেদেরকে নিজে দিতে না পারি তাহলে বাইরে কেন আমাদেরকে মর্যাদাটা দিবে এজন্য আজকে আমাদের সবচেয়ে বড় আত্ম উপলব্ধির দিন হচ্ছে আমাদের ভাষার মর্যাদা আমরা দিচ্ছি কিনা ভাষার মর্যাদা দেওয়ার অর্থ কিন্তু এই নয় যে সব জায়গাতে শুধু আমার ভাষাটাকে প্রতিষ্ঠিত করতে হবে এটাকে ভাষার মর্যাদা আমি মনে করি না আমার ভাষার মর্যাদা থাকবে কিন্তু তার সাথে আমি ইংরেজি এরাবিক এরপর আমার আশেপাশে অন্যান্য যে ভাষাগুলো আছে আমরা আমরা সে ভাষাগুলো শিখবো কারণ বর্তমান সারা বিশ্ব হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ আমরা আজকে এখানে আছি কালকে ওখানে আছি আমরা বিশ্বের নেতৃত্ব দিতে চাই আমাদের দেশের আজকে যারা তরুণ যারা মেধাবী যারা বুদ্ধিমান বুদ্ধিমতি যারা বুদ্ধিজীবী তাদের সারা বিশ্বে তারা ছড়িয়ে পড়েছে তারা যদি সেখানে নেতৃত্ব দিতে হয় কথা বলতে হয় আমার ভাষা আমার জাতি আমার কৃষ্টি কালচারকে তারা তুলে ধরতে হয় তাহলে সেখানা সেখানে বাংলা ভাষা মানুষের সামনে বলতে পারবে না সেখানে অবশ্যই তাদেরকে ইংরেজি কিংবা অন্যান্য ভাষাতে বলতে হবে এর জন্য আমি মনে করি আমার ভাষার মর্যাদা আমি প্রতিষ্ঠিত করব সকল জায়গায় সাথে অন্যান্য ভাষা মর্যাদা আমাকে দিতে হবে সেগুলো আমাকে গ্রহণ করতে হবে আর ভাষা আন্দোলন সহ আমাদের সবচেয়ে বড় একটা খারাপ দিক হচ্ছে যে আমরা প্রকৃতি ইতিহাস জাতির সামনে তুলে ধরি না যারা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ভাষা আন্দোলনের নেতৃত্ব দানকারী সরকার সংগঠনের নাম হচ্ছে মজলিস এর প্রতিষ্ঠাতা ছিলেন আহ প্রিন্সিপাল আবুল কাশেম এটার সাথে জড়িত ছিলেন বর্তমান আমাদের জীবন্ত কিংবদন্তি আমি বলে থাকি প্রফেসর আব্দুল গফুর যার গত পরশু বিরানব্বই তম জন্মদিবস পালন করা হয়েছে বিরানব্বই বছর বয়সে এখনো জীবিত আছেন এবং গতকাল আমরা বাংলাদেশ কালচারাল একাডেমি উদ্যোগে একটা এরকম ফেসবুক লাইভ প্রোগ্রাম করেছিলাম সেখানে উনি চিফ গেস্ট হিসেবে ছিলেন উনি বক্তব্য রেখেছিলেন প্রায় বারো তেরো মিনিটের মতো তেরো মিনিটের মতো এই বৃদ্ধ বয়সে অত্যন্ত চমৎকার ভাবে এরপরে অধ্যাপক শাহেদ আলী ডক্টর কাজী দিন মোহাম্মদ এই জাতীয় যারা ভাষা আন্দোলনের সাথে সংযুক্ত ছিলেন নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের আরো অনেক অনেক বলা না বলা ব্যক্তি তাদেরকে আজকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না আজকে একুশ পদক দেয়া হচ্ছে কাদেরকে দেয়া হচ্ছে যাদেরকে দেয়া হচ্ছে তাদের মানে ভাষা আন্দোলনের সাথে ভাষার সমৃদ্ধি এবং মর্যাদা বৃদ্ধির সাথে তাদের কি সম্পর্ক আছে কোন একটা ধ্যান ধারণা বিশ্বাস এবং কোন একটা আইডোলজির সাথে জড়িত বিদায় তাদেরকে আজকে প্রমোট করা হচ্ছে অথচ যারা ভাষা আন্দোলন করলেন আজকে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন সে সালাম জব্বার রফিক আইয়ুব সফিউর তাদের পরিবারকে কি ভাষা ভাষা আন্দোলনের সে পদকটা দেওয়া হয়েছে তারা তাদের জীবনটাই দিয়ে দিলেন এজন্য আজকে আমি এখান থেকে আমরা আজকে এখান থেকে আশা করতে পারি দাবি করতে পারি যে ভাষা আন্দোলন স্বাধীনতা আন্দোলন শুধুমাত্র দিবস যখন আসে সেদিনে আমরা সেমিনার সিম্পোজিয়াম করব না এগুলার সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা জীবনের জন্য ভালো একটা জায়গা রাখবো সম্মান করবো পদক দেওয়ার সময় তাদের অবদানকে আমরা স্বীকৃতি দিব স্বীকার করবো পদকের সংখ্যা দিন দিন বাড়ানো হচ্ছে তেইশ এবছর তেইশ জনকে দেওয়া হয়েছে একুশ জন একুশ বা তেইশ জনকে দেওয়া হয়েছে সেদিন দেখলাম কিন্তু কারা পাচ্ছে কেন পাচ্ছে এই দিকগুলো আমাদের সামনে আসা দরকার অপর দিকে আমি আর একটা কথা বলতে চাই যে কেউ কেউ ভাষা আন্দোলনের ভাষা আন্দোলনের ইতিহাসকে বিকৃতি করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যান যে ওফার বাংলা এফার বাংলা এক হয়ে যায় এটা সেটা বিভিন্ন কথা বলা হচ্ছে অথচ আমাদের চোখের সামনে আমরা দেখতেছি যদি সে উনিশশো সালে ভারত এবং পাকিস্তান দুইটা রাষ্ট্র না হতো বাংলাদেশ এবং না আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করে যেভাবে আলাদা হয়েছি সাতচল্লিশ সালে ভারতের সাথে যারা যুক্ত ছিল আজ পর্যন্ত কেউ সেখান থেকে আলাদা হতে পারে নাই এবং তাদের উপর কি চলতেছে আমরা দেখতেছি সেই কাশ্মীরের অবস্থা স্বাধীন কাশ্মীরকে তারা জবাব দখল করে নিয়ে গেছে এরপর জুনগর তারা জবাব দখল করেছে হায়দ্রাবাদকে তারা জবর দখল করেছে স্বাধীন রাষ্ট্রগুলোকে তারা নিয়ে গেছে আমরা তো স্বাধীনতা পেয়েছি আমরা স্বাধীন সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছে এই কারণে স্বাধীনতা পেয়েছি সুতরাং বাংলা ভাষা এবং বাংলা ভাষার নেতৃত্ব দানকারী যে সংগঠন তা মধ্যে মজলিস এবং সেদিন প্রফেসর গোপুর সাহেবের বাসা আমি গিয়েছিলাম ওনার জন্মদিনের দিন উনি একটা কথা বলেছিলেন যে একটা কথা আপনারা সবাই খেয়াল রাখবেন যে আমি মডারেটরকে বলবো ইব্রাহিম খুলে রাখে বলবো আমার টাইম শেষ হওয়ার এক মিনিট আপনি সরাসরি একটু আমাকে বলবেন শুধু কোনো সমস্যা নেই উনি বলেছিলেন যে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন ভাষা আন্দোলন এবং মুসলমানিত্ব এই দুটো হচ্ছে একটার সাথে একটা অঙ্গ অঙ্গি ভাবে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ইতিহাসের দিকে তাকায় দেখেন এটা উনার বক্তব্য এরপরে বঙ্গভঙ্গ আন্দোলনের দিকে তাকিয়ে দেখেন পশ্চিম বাংলা এবং বাংলাদেশ পূর্ববঙ্গ পশ্চিম পাকিস্তান আলাদা কেন হলো তার দিকে তাকিয়ে দেখেন এসবগুলোর সাথেই কিন্তু ইসলাম জড়িত যদি ইসলাম জড়িত না হতো তাহলে এগুলা আলাদা হতো না এগুলা প্রতিষ্ঠিত হতো না এবং দেশ এবং বিদেশের মাঝে বিদেশে যে আজকে আমাদের যে অবস্থান এটা তৈরি হতো না যারা আজকে আধুনিকতা নতুনত্ব অথবা অন্যান্য দিক তুলে ধরতে গিয়ে আমাদের আইডিওলজিকে ত্যাগ দিয়ে দিচ্ছেন আমাদের মৌলিক যে কৃষ্টি এই যে বাংলাদেশের মানুষের সকলের ঘুম ভাঙে আজানের ধ্বনি শুনে রাতের এসার আজান এবং নামাজ পড়ে আমরা ঘুমোতে যাই আজকে মুটে মাঝে আর মজুর শ্রমিক যারা মুর্শিদে মারফতি গায় এগুলোকে অস্বীকার করতেছে যেটা আমাদের দেশের সংস্কৃতি নয় সেদিন আসতেছে উদী দেওয়া হচ্ছে এগুলোকে আমাদের সংস্কৃতি বলে চালিয়ে হচ্ছে যখন এপ্রিল আসে বাংলা নববর্ষ আসে আমাদের সামনে যেগুলো উপস্থাপন করা হচ্ছে এই বিষয়গুলো সেদিন গফু স্যার অত্যন্ত সিরিয়াসলি বলছিলেন যে আমাদেরকে শক্ত ভাবে এগুলোর মোকাবিলা করতে হবে এবং আমাদের জাতির সামনে তুলে ধরতে হবে যে আমাদের সংস্কৃতি আসলে কি মুসলমান কারা এবং একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা আমার বক্তব্য সেটা হচ্ছে বাংলা ভাষাকে যদি ধরে রাখতে হয় বাংলাদেশকে ধরে রাখতে হবে কারণ পশ্চিমবঙ্গে যদিও বাংলা ভাষা বাংলা ভাষা আছে কিন্তু পশ্চিমবঙ্গে বাংলা ভাষা আজকে আজকে আর আগের পজিশনে নাই সেখানে হিন্দুত্ব এবং হিন্দু হিন্দি ভাষার প্রভাবের কারণে বাংলা আজকে সেখান থেকে কিন্তু বিলুপ্তর পথে যদি বাংলা ভাষাকে প্রমোট করতে হয় ধরে রাখতে হয় এবং প্রতিষ্ঠিত করতে হয় বাংলাদেশকেই এই ভাষার ব্যাপারে সকল সকল ধরনের সিদ্ধান্ত নিতে হবে এবং এখানেই বাংলাদেশকে এই বাংলা ভাষার জন্য বাংলাদেশের জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে হবে বাংলাদেশেই রাখবে অন্য কোনো দেশ ওই দেশের যত লোকে বাংলা ভাষায় কথা বলুক সেটার জন্য তারা অবদান রাখবে না জন্য আমি মনে করব আমাদের আহ যেভাবে আমরা বাংলা ভাষা সহ বাংলা ভাষার শহীদদের বিষয়ে বাংলা ভাষার আন্দোলন বাংলা ভাষা প্রতিষ্ঠা আন্দোলনের যে বিষয়গুলো আমাদের আমাদের সামনে চলে এসেছে আমাদের নতুন যে প্রজন্ম বিশেষ করে যারা আমাদের আহ আধুনিকতার কারণে উচ্চশিক্ষার কারণে এবং আমাদের পেশার কারণে দেশের বাইরে চলে যাচ্ছেন পরিবার গুলা নিয়ে যাচ্ছেন এবং বর্তমানে প্রায় এক কোটির মতো বাংলাদেশী মানুষ দেশের বাইরে বসবাস করেন এর মাঝে বিরাট সংখ্যা তাদের পরিবার আছে তাদের ছেলে মেয়ে তাদের ভাই বোন মা বাবা আছেন কিন্তু খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে যে সেখানে নতুন প্রজন্ম যেটা আছে বাচ্চারা যারা তারা বাংলা ভাষা ভুলে যাচ্ছে আমি আমি আজকেও আর একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমার দুই একজন বন্ধু বিভিন্ন দেশে আছে একটা দেশে আমার একজন বন্ধু আছেন যে তার বাচ্চাদের সামনে কথা বলতেছে তুমি ইংলিশে বলো এরপর আমি বাংলাতে যখন আমি বলবো তুমি আমার সাথে একটু একটু বলো তুমি বাংলা শিখতে পারবে তখন সে আমার কথা শুনে আর মোবাইলের মধ্যে ট্রান্সলেট করে সে আমার সাথে কথা বলতেছে সে বাংলা ভাষা জানে না অথচ মা বাবা দুইজনে কিন্তু বাঙালি এবং তারা মা বাবা থেকে গিয়েছেন যে কত সর্বোচ্চ বিশ বছর হবে এই ধরনের আমি এই জন্য অনুরোধ করবো যারা বিদেশে আছেন বিদেশে যারা অবস্থান করছেন তারা তাদের বাচ্চাদেরকে ওই দেশের ল্যাঙ্গুয়েজ অবশ্যই শিখাবেন তাতে কোনো বিষয় না এবং আমি সবসময় বিদেশে গেলে বলে থাকি যে আপনাদেরকে বিদেশে আসার পরে এই দেশেই স্টাবলিশ হতে হবে প্রতিষ্ঠিত হবে এবং এইখানেই আপনাকে বিজয় অর্জন করতে হবে বাংলাদেশের দিকে আবার ফেরত দাবাসের চিন্তা করার কোনো প্রয়োজন নাই বর্তমানে কেনাডা আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশে মুসলমানরা আমি দেখ দেখতেছি যে কবরের জায়গা কিনে রাখতেছেন এটাকে আমি সবসময় উৎসাহিত করি কবরের জায়গা যখন কিনা হবে তখন আর দেশে আসার চিন্তাটা হবে না যত আমরা বিদেশে থাকব বিদেশে যাব আমাদের কৃষ্টি কালচার মুসলমান বা ইসলাম এটাকে আমরা বিদেশে প্রমোট করতে পারবো মানুষের শিখাতে পারবো এজন্য তাদের অনুরোধ করব আপনি সে দেশেই থাকেন সে দেশের ভাষাকে আপনি ধারণ করেন কিন্তু মুসলমানিত্ব ধরে রাখতে হবে সাথে আপনার বাচ্চাকে আপনি অবশ্যই আপনার যে শিকড় বাংলাদেশে সে বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলা ভাষা আপনি শিখাবেন এইভাবে আপনি কমপক্ষে শিখান যে ওই ভাষার সাথে একটা অতিরিক্ত ভাষা সে শিখলো আর আমরা বাংলাদেশে যারা আছি আমরা আমাদের বাংলা ভাষা শিখবো বলব লিখবো কাব্য চর্চা করবো সবকিছু আমরা করব কিন্তু সাথে ইংরেজি এরাবিক অন্যান্য ভাষাগুলো আমরা শিখবো এবং সে ভাষাতে আমরা কথা বলবো সে ভাষাতে আমরা বোঝার জন্য চেষ্টা করবো বিশেষ করে বাংলাদেশে বর্তমান বর্তমানে যে তরুণ প্রজন্ম যারা আহ আহ মানে টিনেজার স্কুলে পড়ে এই পজিশনের ছেলেমেয়েরা শিক্ষা আধুনিকতা এবং অপসংস্কৃতির কারণে আমাদের কিন্তু বিশ্বাস থেকে দূরে সরে যাচ্ছে বিশেষ করে মাদকতা এবং ইয়াবাহাস এই যে একটা বিরাট ধরনের প্রভাব আমাদের সমাজে চলে এসেছে এটা আমাদের বাচ্চা কাচ্চার জীবনকে ধ্বংস করে দিচ্ছে তাদেরকে যদি ধরে রাখতে হয় আমাদের অবশ্য বাচ্চাদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে আর নৈতিকতা শিক্ষা দিতে হলে আমাদের অ্যারাবিক ভাষা কোনো বিকল্প নেই এই বাংলা ভাষাই এরাবিক চর্চা করতে হবে আমাদেরকে এবং অ্যারাবিকের একেবারে ভিতরে ঢোকার জন্য যেন আমরা অ্যারাবিক শোনার সাথে সাথে আমরা অ্যারাবিক জন্য বুঝতে পারি বিশেষ করে কোরআনে কোরআনে ওই সকল সুরাগুলা যেগুলো আমরা সবসময় নামাজে পড়ে থাকি আমরা বিভিন্ন সময় দোয়া করে থাকি শেষ দোয়ার অর্থগুলা এগুলো যেন আমরা অর্থ সহজ বুঝতে পারে এবং অন্য কেউ যখন তেলাবাদ করবে আমি পরিপূর্ণ না বলতে পারলেও আমি বুঝতে পারি যে আপনি যদি এক মিনিটের মধ্যে শেষ করতেন জি 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 ভাইয়া আমি এক মিনিট শেষ করবো ইনশাল্লাহ এই জন্য আমাদের সামগ্রিকভাবে আমাদের জাতির বিষয় চিন্তা করে আমাদের নতুন প্রজন্মের কথা চিন্তা করে আমাদের পরিবারের কথা চিন্তা করে আমাদের সমাজের কথা চিন্তা করে আমাদেরকে বাংলার সাথে আরবি ভাষার চর্চা আরবি ভাষায় আরবি ভাষা বোঝার চেষ্টা এবং আমাদের সর্বস্তরে যা আমি যে দু তিনটা কথা বলেছি যে আমাদের ইতিহাস বিকৃতি থেকে বেঁচে থাকা আমাদের সভ্যতা এবং সংস্কৃতিকে প্রমোট করা এবং আমাদের নতুন প্রজন্মকে আমাদের কৃষ্টি এবং আদর্শে উদ্বুদ্ধ করা বিদেশে যারা আছেন তাদের নতুন প্রজন্ম তাদের বাচ্চা কাচ্চাকে বাংলা উদ্যোগ গ্রহণ করা এবং আমরা যেই যেখানে আছি দেশ বিদেশে যেখানে থাকি সেই জায়গা থেকে ধারণ করা আমাদের ধর্ম কৃষ্টি সাথে আমাদের ভাষা আমি আজকের এই উদ্যোগের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মাতৃভাষার চর্চা গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আহ যারা এর মাঝে যুক্ত হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং যারা যুক্ত হবেন তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ তো ওয়ালাইকুম আসসালাম আমরা আমাদের স্টুডিওতে অলরেডি দেখতে পাচ্ছি আমাদের সকলেরই পরিচিত কবি সাহিত্যিক আমাদের আজকের প্রধান অতিথি

আমরা ইনশাল্লাহ আশা করছি স্যারের আলোচনাতে যাব বিজ্ঞ আলোচকরা আমাদের মাঝে আছেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমাদের সমন্বিত স্কলার ফোরাম ইকুইটির আয়োজনে আজকে একটি বিশেষ দিনে বিশেষ আয়োজনে আজকে আমরা কথা বলছি মাতৃভাষা চর্চার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এ পর্যায়ে আমি বিনিতভাবে ভাবে অনুরোধ করছি আমাদের সম্মানিত আলোচক বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক গবেষক এবং শিক্ষাবিদ

আল্লাহসুল্লাহ অত্যন্ত আনন্দের বিষয় যে আজকে একুশে ফেব্রুয়ারির মতো একটি তাৎপর্যপূর্ণ দিনে আমাদের বাংলাদেশের অত্যন্ত শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে আমরা এখানে একত্রিত হতে পেরেছি এবং আমরা এমন একটি আলোচনার আয়োজন করেছি যেটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা দেখছে সবাই দেখছে আলহামদুলিল্লাহ আমি যারাই এখানে আয়োজন করেছেন ইকুইটি কর্তৃপক্ষ এবং যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে আমাদের সবার পরিচিত মুখ ভালোবাসার তে, মানুষ আজকের প্রধান অতিথি অধ্যাপক কবি আব্দুল হাই শিকদার ভাই এবং আমাদের কুষ্টি ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সমাজ সাধারণ সম্পাদক এবং আরো অন্যান্য অতিথিবৃন্দ যারা রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক শ্রোতাদের আসলে বিষয়টি এত গুরুত্বপূর্ণ সেটা দশ বারো মিনিটে শেষ করা তো খুবই কঠিন কাজ তারপরেও আমি আমার যতটুকু সম্ভব খুব অল্প সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার চেষ্টা করবো আল্লাহ তালা দিন আমিন এত ব্যাপক কারণ হচ্ছে যে মাতৃভাষা ভাষা বললেই তো তার মধ্যে অনেক কিছু চলে আসে আপনি কবিতা বলেন সেটা ভাষার অংশ সাহিত্য বলেন গল্প বলেন উপন্যাস বলেন সাংবাদিকতা বলেন শিক্ষকতা বলেন ব্যবসা বাণিজ্যের কথা বলেন সবকিছুতেই ভাষা ভাষা সারা আসলে কিছুই করা সম্ভব না আমরা যেটা পবিত্র কোরআন আল্লাহ তালা বলেছেন আর রহমান আল্লাহ আল কোরআন ফলাফল ইনসান আল্লাহ মাহুল বায়ান এই যে এক্সপ্রেশন পাওয়ার পাওয়ার অফ এক্সপ্রেশন এটাই হচ্ছে ভাষা মূলত কোন একটা বিষয়কে আমরা উপস্থাপন করি যেই মাধ্যমে সেটা হচ্ছে আমাদের ভাষা তো সেক্ষেত্রে বিশেষ করে মাতৃভাষা সেটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ মহানবী সাল্লাম যে কোরআন তার উপরে যে কোরআন নাজিল হয়েছে ওই এলাকার মানুষদের মাতৃভাষা কোরআন আরবি ভাষা মাতৃভাষা আরবি ভাষা সেই ভাষায় কিন্তু নাজিল হয়েছে কেন অর্থাৎ যারা প্রধান এখানে দায়ী হিসাবে কাজ করবে তারা যেন এই বিষয়টি খুব সহজেই বোঝে তার অর্থ হচ্ছে এই আজকে একটু আগেও আমাদের প্রিয় কবি বংশভার পরিচিত মুখ আমাদের জনাব ইব্রাহিম বাহারি ভাই প্রসঙ্গটি টেনেছিলেন কিন্তু উনি শেষ করতে পারেনি আমি হয়তো ওনার এই প্রসঙ্গটা আরো স্পষ্ট করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে এই যে তিনি বলছিলেন যে কোরআন বুঝে পড়া কোরআনের গুলো বুঝে পড়া তার অর্থটা হচ্ছে এই আপনারা যদি উসুল তাফসিরে কোরআনের সংজ্ঞা দেখেন তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম মুফাসসিরিন ইকরাম বা উসুলে উসুলে তাফসিরের যারা বিশেষজ্ঞ তারা কোরআনের সংজ্ঞা দিয়েছেন যে কোরআন হচ্ছে বিন ওল আল অর্থাৎ কোরআন শুধু ইটস নট অনলি দা ভার্সেস অফ কোরআন ভার্সেস উইথ ইটস মিনিং এটা হচ্ছে ফুল কোরআন তার অর্থ হচ্ছে আমরা যারা ইসলামের কথা বলছি যারা দাওয়াতের বিভিন্ন কাজ করছি তারা যদি এই বিষয়টি মানুষকে না বুঝায় যে কোরআন তো বাবা আরবিতে এখন আরবি অর্থ হচ্ছে কোরআন বোঝা ইসলাম বোঝা নামাজকে বুঝে শুনে আদায় করার জন্য মাতৃভাষার কোন বিকল্প নেই এবং মহানবী সাল্লাই ও এই বিষয়ে নানাভাবেই কিন্তু গুরুত্ব দিয়েছেন বিভিন্ন ভাষা শেখার জন্য তিনি বিভিন্ন জায়গায় উৎসাহিত তার অর্থ হচ্ছে এই যে আমরা কোরআন যেহেতু আমাদের নামাজের অবিচ্ছেদ্য অংশ কোরআন এবং কোরআন যদি আমরা অর্থ না বুঝি মাতৃভাষায় যদি কোরআন না বুঝি আমাদের নামাজ পরিপূর্ণ ভাবে আদায় হবে না অতএব এই ইসলামী দিক দিয়েও কিন্তু এটা গুরুত্ব অপরিসীম এরপরে আরেকটি বিষয় হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন যে একটু আগে বলেছি যে ভাষার অন্যতম একটি হচ্ছে যে কবিতা গান ইসলামী সংগীত গল্প নাটক উপন্যাস তো এই বিষয়গুলো খেয়াল করে দেখেন এখনকার সময়ে নতুন একটা সময় এসেছে আমাদের যে সময় আমরা দেখতে পাচ্ছি কি যে ইসলামী সংগীতের ব্যাপক একটা প্রচার হচ্ছে তো এখন খেয়াল করে দেখেন একটা সময় আমরা শুধু নবীমর পরশমণি অথবা ওই যে হেখদা দয়াময় রহমান রহমান খুব সীমিত আকারের কতগুলো ইসলামী সংগীত আমরা জানতাম অবশ্যই সেগুলো অবশ্যই ভালো কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে কোটি কোটি মানুষ আজকে কত কোটি মানুষ পৃথিবীর নানা প্রান্ত থেকে বাংলা ভাষার চর্চা করতেছে শুধু একটা কবিতা একটা গজল একটা হাম না যথেষ্ট না তো মাতৃভাষার চর্চা যদি করি আমরা যদি ব্যাপকভাবে ইসলামিক কবিতা লেখি আদর্শ ভিত্তিক কবিতা লেখি তাহলে এই ভাষার চর্চার মাধ্যমে একই সাথে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটবে মানবিক সংস্কৃতির বিকাশ ঘটবে অর্থাৎ কবিতা চর্চা গল্প চর্চা উপন্যাস লেখা তারপর পাবলিক স্পিকিং এই যে জনভাষণ যে মানুষের সামনে যে কথা বলার যে বিষয়টি প্রত্যেকটাই আপনার দেখেন যে বক্তৃতা এভাবে সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এই সবগুলোই কিন্তু মাতৃভাষার চর্চার অত্যন্ত এক একটা ইম্পর্টেন্ট দিক অর্থাৎ আজকে যারা বিশ্বব্যাপী আপনারা শুনছেন বিশেষ করে যারা ইসলামকে ভালোবাসেন যারা দাওয়াতের ময়দানে কাজ করছেন আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আল্লাহ এই যে বয়ান বা এক্সপ্রেশন পাওয়ার অফ এক্সপ্রেশন দিয়েছেন মানুষের সাথে কমিউনিকেট করার জন্য কিন্তু আপনি যদি কমিউনিকেশন ঠিক মতো করেন না শুধুমাত্র ধর্মের অপব্যাখ্যা দিয়ে যদি শুধু আরবির ব্যাপারই বলেন অথবা ইংরেজির কথাই বলেন তাহলে হবে এত বিশাল জনগোষ্ঠীকে আপনি ইসলামের কথা কিভাবে বুঝাবেন আপনি আরবিতে বয়ান দিলে মানুষ বুঝবে না ইংলিশে বললে বুঝবে না মাতৃভাষার চর্চা এটা অবশ্যই অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পাবলিক স্পিকার বাংলা ভাষায় একজন যখন কথা বলেন দুর্দান্ত ভাবে খুব স্পষ্ট ভাবে লক্ষ কোটি মানুষ জেগে উঠতে পারে তার একটা বক্তব্যে এই যে জেগে ওঠার বিষয়টি মাধ্যম সেটা কিন্তু একটা জাগরণী ইসলামী সংগীত পুরো কোটি কোটি মানুষকে জাগিয়ে তুলতে পারে উদ্বুদ্ধ করতে পারে আপনার আবেগ মৈ তেল নামাজের মধ্যে লক্ষ লক্ষ মুসল্লিকে আবেগ প্রবণ করতে পারে কেন সেই আবেগটা আসবে কোথেকে যখন আপনি মাতৃভাষায় এই আরবির অনুবাদটা বুঝবেন আমাদের দেশের ওলা ইমাম সাহেবগড়

বাংলাকে ভুলে যাবেন না কারণ এই বাংলা ভাষায় তারা তাদের জাতিকে উদ্বুদ্ধ করতে পারবে বিভিন্ন ইসলামী সংস্কৃতি বিকাশের জন্য তারা ইসলামের পথে দাওয়াত দিতে পারবে আপনি যদি কবি হন কবিতা লেখেন বাংলা ভাষায় কবিতা লেখেন ইসলামী সংগীত রচনা করেন বিভিন্ন ধরনের গল্প উপন্যাস আপনি উপহার দেন আপনি যদি একজন পাবলিক স্পিকার হন আপনাকে অবশ্যই অবশ্যই বাংলা ভাষার প্র্যাকটিস করতে হবে যাতে করে আপনার একটা ভাষণে লক্ষ কোটি মানুষ জেগে উঠবে আজকে এই যে প্ল্যাটফর্মটা আপনাকে আপনারা আমাকে দিয়েছেন আমি আপনাদের প্রতি আন্তরিক করছি এবং একই সাথে এই যারাই শুনছেন এবং যারা আজকে আমার সাথে যুক্ত হয়েছেন সবার মাধ্যমে আমি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলা ভাষী মানুষদেরকে আমি অনুরোধ জানাবো যে বাংলা ভাষা আজকে যেই শহীদ বৃন্দ আজকে এই তাদের ত্যাগের বিনিময় আত্মত্যাগের বিনিময়ে আজকে যেই ভাষাটি উপহার দিয়েছেন রাষ্ট্রভাষা বাংলা হিসাবে আমরা পেয়েছি সেই তাদের মর্যাদাকে কোনোভাবে আপনারা ক্ষুণ্ণ করবেন না ইসলামের মর্যাদা অক্ষুণ্ণ করবেন না ইসলাম আমাদেরকে বলে মাতৃভাষা শেখার জন্য মহানবী সাল্লা সাল্লাম আমাদেরকে এভাবে উদ্বুদ্ধ করেছেন আদার আসুন ধর্মীয় দিক দিয়ে হোক মানবিক দিক দিয়ে হোক অথবা আমাদের দেশের স্বাধীনতা সংস্কৃতি অথবা আমাদের নিজস্বতা লালনের দিক দিয়ে হোক মাতৃভাষার চর্চার কোনো বিকল্প নেই আসুন সবাই মিলে বেশি বেশি করে মাতৃভাষা চর্চা করি এবং তাতে দেশ এবং জাতি উপকৃত হবে এবং বাংলা ভাষার মর্যাদা পৃথিবী আরো আর আরো অনেক সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ জাযাকুমুল্লাহ খাইরান কত চমৎকার আলোচনা শুনছিলাম মহতারম মোহাম্মদ শহীদুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে যুক্ত হয়েছিলেন জাযাকুমুল্লাহ খাইরান আমাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ পিইউ দর্শক শ্রোতা আপনারা দেখছেন সম্মানিত স্কলারস ফোরামের আয়োজনে আজকে একটি বিশেষ দিনের বিশেষ আয়োজন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন আমরা এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের পরবর্তী মেহমান সম্মানিত প্রফেসর ডক্টর মোস্তাফিজ রহমান স্যারের কাছে সাধারণ সম্পাদক ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কুষ্টিয়া কথা নিয়ে আসছেন প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সমুন্নত স্কলার ফোরাম ইকুইটি কর্তৃক আয়োজিত আজকের এই মাতৃভাষার গুরুত্ব প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি উনি এখন অনুপস্থিত আছেন একান্ত প্রিয় কবি আসাদ বিন হাফিজ প্রধান অতিথি হিসাবে আজকে উপস্থিত আছেন প্রখ্যাত কবি সাংবাদিক সাহিত্যিক একান্ত পরিচিত জন আবদুল হাই শিকদার ভাই উপস্থিত আছেন আলোচক হিসাবে আমার একান্ত প্রিয় ইব্রাহিম বাহারি ভাই যার সাথে দীর্ঘদিনের একটা পরিচয় সম্পর্ক রয়েছে পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অত্যন্ত খ্যাতিমান সহযোগী অধ্যাপক যিনি বিভিন্ন আলোচনায় ভার্চুয়াল জগতে অত্যন্ত সুনামের সাথেই তার কথা রেখেই চলছেন আমার একান্ত প্রিয় ভাই মডারেটর সহ অন্য যারা শুনছেন এবং দেশের বাইরে দেশের ভিতরে যারা শুনছেন তাদেরকে সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের এই দিবসটি আমাদের বাংলাদেশের মানুষের অত্যন্ত হৃদয়ের সাথে গ্রথিত শোক বেদনার দিন আমরা এটাকে বলতে পারি একুশে ফেব্রুয়ারি যেটাকে আমরা ইংরেজি সাল হিসাবেই বহুলভাবে ব্যবহার করে থাকি যদিও ইব্রাহিম হারি ভাই বলেছেন আটি ফাল্গুন এই কথাটি আজকে একটি কম সংখ্যক মানুষের মাঝে প্রচলিত আছে ফাল্গুন তবে অধিকাংশ মানুষ এটাকে একুশে ফেব্রুয়ারি হিসেবে জানেন এবং সেভাবে আমাদের মাঝে পরিচয় এটা যাই হোক আজকের এই দিবসটিতে এই আলোচনা সভার আয়োজন করার জন্য এই টুইটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আজকে এই দিবসটিকে বিভিন্নভাবে উদযাপন করছে রাষ্ট্রীয় ভাবেও বিভিন্নভাবে উদযাপিত হচ্ছে এই দিনটি তো সেই জায়গা থেকে এই ভাষার বিষয়ে এই দিবসের বিষয়ে অত্যন্ত তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ আলোচনা সকল জায়গাতেই হচ্ছে তো সেই জায়গায় এসে আমি আজকে খুব বেশি কিছু বলতে পারবো বলে মনে হচ্ছে না তারপর যে কথাগুলো না বললেই হয়তো সেগুলোর দিকে একটু দৃষ্টি আকর্ষণ করবো যাই হোক ভাষা একটি জাতির অন্যতম পরিচায়ক বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষের ভাষার পাশাপাশি আছে অঞ্চল ভিত্তিক বিভিন্ন ধরনের ভাষার পার্থক্য ইব্রাহিম বাহারি ভাই একটা পরিসংখ্যানও দিয়েছে যে বিশ্বে প্রায় সাত হাজারের মতো ভাষা আছে তোর মধ্যে তিনশোটি ভাষায় মানুষ সাধারণত কথা বলে থাকেন যেটা পরিসংখ্যানে দেখা যায় পাশাপাশি বিশ্বে যতগুলো জাতীয়তাবাদ আছে তার মধ্যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ কিন্তু অন্যতম সেক্ষেত্রে আজকে যেমন আমরা বলি যে বাংলা জাতীয়তাবাদ বা বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ যারা বাংলা ভাষাভাষী আমরা আছি সেটা বাংলাদেশী হোক অথবা পশ্চিমবঙ্গে হোক মিলেই আমরা জাতীয়তাবাদ বলে থাকি তো যাই হোক এই ভাষাভিত্তিক জাতীয়তাবাদের যে একটা প্রভাব আজকে সারা বিশ্বে রয়েছে আজকে আমরা এই দিবসটিতে সেটাও একটু স্মরণে রাখতে চাই এই ভাষাভিত্তিক জাতীয়তাবাদ আমাদেরকে যতটা ভাষার প্রতি আন্তরিকতা তৈরি করতে পেরেছে পাশাপাশি তার কিছু তিক্ত ইতিহাসও আমাদের সামনে কিন্তু আছে আমরা দেখেছি এক সময় আমরা মোগল শাসনের অধীনে ছিলাম তখন আমরা এই বাংলার মানুষ হওয়া সত্ত্বেও ফার্সি চর্চা আমাদের ভিতরে বহুল প্রচলিত ছিল তারপর আমরা ব্রিটিশদের শাসনে দীর্ঘদিন ছিলাম সেই সময় আমাদেরকে ইংরেজির প্রতি অনেকটাই অভ্যস্ত করে তুলেছিল আর ইদানিং আমরা লক্ষ্য করছি যে আমরা আস্তে আস্তে হিন্দির প্রতি প্রভাবিত হয়ে পড়ছি কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে জন্য উনিশশো সালের এই একুশে ফেব্রুয়ারি আমাদের সালাম বরকত রফিক জাব্বারা প্রাণ দিয়েছেন আমাদের ভাষার যারা নেতৃত্ব দিয়েছেন তারা যে জন্য সংগ্রাম করেছেন আজকে সেই জায়গায় আমরা বাংলাদেশের মানুষ আমাদের বাংলা ভাষাটিকে প্রতিষ্ঠিত করা প্রয়োজন ছিল সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেক দূরে সরে গিয়েছি অত্যন্ত শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে আজকে আমরা যখন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়া শেষ করে চাকুরিতে ইন্টারভিউ দিতে যাই তখন একজন ছাত্র যদি তার ভাইবা বোর্ডে ইংরেজিতে করতে না পারেন তার অন্যান্য সাইডের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে কিন্তু করা হয় তাকে ডিসফেভার করা হয় এটা আমাদের দেশের জন্য আমাদের স্বকীয়তার উপর একটা প্রচন্ড আঘাত তার পাশাপাশি এই ধরনের অসঙ্গতি প্রত্যেকটি জায়গায় আমাদের আছে যেখানে আমার ভাষার প্রতি যত বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমাদেরকে দেয়া হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলোতে মিডিয়াম অফ ইন্সট্রাকশন সেখানে বাংলা ভাষার প্রতি যতটুকুন গুরুত্ব দেওয়া হয় তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ইংরেজি ভাষার প্রতি এটা আমাদের এক ধরনের মানসিক দূন্যতা পাশাপাশি আমাদের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে যেগুলো ওই কাউমি ধারার যারা আছেন তাদের মাঝে যদিও এখন বাংলা ভাষার প্রতি অনেক বেশি চর্চা তাদের বেড়ে গেছে আগের তুলনায় এখনো তাদের কিছু কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে তো যাই হোক সবকিছু মিলে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যে ভাষা বাংলা ভাষাকে সুপ্রতিষ্ঠিত করার যে অভিভাবকত্ব পালন করা দরকার ছিল দায়িত্বশীলতা দরকার ছিল সেই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের যারা রাষ্ট্রের মূল দায়িত্বে আছেন নীতি নির্ধারণ মহল আছেন বা আমাদের বিশিষ্ট বিশিষ্টজনরা যারা আছেন ক্ষেত্রে আমি মনে করি যে আমরা ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। যার কারণে আমরা আমাদের নিজস্ব ফুটিয়ে তোলার জন্য আমাদের সংস্কৃতিকে বিশ্বের দরবারে উপস্থাপন করার জন্য আমাদের বাংলা ভাষাকে নিজস্ব ভাষাকে যেভাবে করে ফুটিয়ে তোলার দরকার ছিল উপস্থাপন করা দরকার ছিল আমরা কিন্তু সেটাকে আসলে সে পর্যায়ে নিতে পারছি না তো যার কারণে এটা আমাদের এক ধরনের তো যাই হোক অনেক কথাই হবে এই বিষয়গুলোতে আমাদের সম্মানিত আলোচনা করবেন তা আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে ভাষার যে গুরুত্ব মাতৃভাষার যে গুরুত্ব সেখানে দু একটা পয়েন্টে আমি একটু নক করতে চাই আহ প্রথমত যেটা হলো যে মানুষ সৃষ্টির সাথেই কিন্তু ভাষার সম্পর্ক রয়েছে যেটা আল্লাহ রাবুল আলম আর রহমান বলেছেন আর রহমান আল্লামুল কুরআন খলকাল ইনসান আল্লামাহুল বায়ান যে তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে তার মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা শিক্ষা দিয়েছেন সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন প্রত্যেককেই তার নিজস্ব ভাব আদান প্রদান করার জন্য একটা মাধ্যম কিন্তু আছে আর সেই ক্ষেত্রে মানুষের ভাব আদান প্রদানের যেই রূপটাকে সেটাকে আমরা সাধারণত ভাষা বলে থাকি সুতরাং এই ভাষা মানব সৃষ্টির সাথেই কিন্তু একান্ত ভাবে জড়িত আছে যাই হোক আর এই ভাষা কিন্তু আল্লাহ রাবুল আলমিনের একটা অন্যতম মানে সৃষ্টির একটা অন্যতম নিয়ামত যেটা আমরা আল্লাহ রাবুল আলমিন সুরাতুর রোমের দুই নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলছেন এবং এটার অর্থ হলো এই যে আল্লাহরুল্লাহ আলমিন বলছেন এবং তার নিদর্শনাগুলির মধ্যে রয়েছে আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য এতে জ্ঞানীদের জন্য অবশ্যই বহু নিদর্শন রয়েছে তাই বোঝা যায় যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের যে বৈচিত্র্য সৃষ্টি আছে বিভিন্ন রকমের ভাষাও কিন্তু আল্লাহ সেই বৈচিত্র্য সৃষ্টির মধ্যে একটা অন্যতম সেক্ষেত্রে আমরা বলতে পারি যার যে ভাষা আছে সেই ভাষাটা আল্লাহর পক্ষ থেকে আছে এবং এটা আল্লাহর সৃষ্টি জগতের আল্লাহর সৃষ্টি নৈপুণ্যের যে মাতৃভাষা সেটাই কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের একটা অন্যতম নিদর্শন পাশাপাশি আমরা যদি আরো অন্যদিকে যাই তাহলে আমরা দেখবো আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে যত নবী এবং রাসুল পাঠিয়েছেন মানব জাতির দিক নির্দেশনার জন্য হেদায়েতের জন্য প্রত্যেকটা রাসূলকে যেই এলাকায় বা যে জাতির জন্য তাদেরকে প্রেরণ করেছেন সেই নবী এবং রাসুলকে তাদের সেই ভাষাতেই তাদের উপরে রাসুল উপরে কিতাব অবতীর্ণ করেছেন যাতে করে তিনি মানুষদেরকে সঠিকভাবে দিন বোঝাতে সক্ষম হন যেমন আল্লাহ রব কোরআনে বলেছেন সুরাতুল ইব্রাহিমের চার নম্বর আয়তাল্লাহ বলছেন ওমা আর সাল্লাম জাল্লা যেটা বলছেন যে আমি এমন কোন রাসুল প্রেরণ করি নাই কিন্তু তাদেরকে তাদের জাতির ভাষাই আমি তাদের কাছে প্রেরণ করেছি কেন প্রেরণ করেছি লিউ বাই যাতে আমি যাতে তাদের কাছে আমার বাণীকে সুস্পষ্টভাবে তারা উপস্থাপন করতে পারে সুতরাং বুঝা গেল আল্লাহ রবুল আলামিন প্রত্যেকটা জাতির জন্য যে পথ নির্দেশক পাঠিয়েছেন তাদেরকে তাদের মাতৃভাষার উপর গুরুত্ব দিয়েই কিন্তু নবী এবং রাসুলকে পাঠিয়েছেন এবং করেছেন সেই ভাষাতে যাতে করে তারা তাদের আল্লাহর যে মেসেজটি মেসেজটি আছে সেই বুঝতে সক্ষম হয় এবং রাসুল গুলো তাদেরকে বুঝাতে সহজভাবে উপস্থাপন করতে পারে তাহলে বুঝা গেল আল্লাহ বলে আরবি এই কাজটি কিন্তু মাতৃভাষার প্রতি গুরুত্ব দিয়ে বুঝিয়েছে মানে উপস্থাপন করেছেন যেটা আমরা আজকে সহজে বুঝতে পারি পাশাপাশি আমরা যদি আমাদের আল্লাহর যে হেদায়ত আছে এবং আল্লাহ যে বিধান আমাদের প্রতি করেছেন সেগুলো যদি সুন্দরভাবে চর্চা করতে হয় তাহলে দেখা যাবে যে অবশ্যই আল যার যে ভাষা আছে সেই ভাষাতেই যদি তিনি সেটা তার উপলব্ধিতে নিয়ে আসতে পারেন তাহলে তার ধর্মীয় দিক থেকে তার যে গভীরতা বাড়বে জ্ঞানের দিক থেকে গভীরতা বাড়বে তার এইtorch ইবাদতগুলো পালনের ক্ষেত্রে চর্চার ক্ষেত্রে তার যে আন্তরিকতা তৈরি হবে এটা কিন্তু একেবারেই বলার অপেক্ষা রাখে না আজকে আমরা কোরআন তেলাওয়াত করছি নামাজের মধ্যে আমাদের ভিতরে সেটা কোনো আবেগ সৃষ্টি করতে পারে না আমাদের ভিতরে পরিবর্তন আনতে পারে না আমরা সুরে ফাতিহার কথাই ধরি প্রত্যেকটা রাকাতে আমরা সূরা ফাতিয়া পড়ি আমাদের একজন অশিক্ষিত মানুষও কিন্তু সূরা ফাতিয়াটা জানেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য তার কত পার্সেন্ট মানুষের সুরে অর্থটা নিজ ভাষায় জানে যদি আজকে নিজ ভাষায় সে তারা জানতে পারত তাহলে অবশ্যই আমরা দেখতে পেতাম যে মানুষের নামাজের ভিতরে আল্লাহ যে উদ্দেশ্যে নামাজকে করেছেন একাগ্রতা খুশু যেটাকে আমরা বলি সেটা কিন্তু তার ভিতরে তৈরি হতো তো সেজন্য ধর্মীয় বিধানকে সুস্পষ্টভাবে হৃদয়ঙ্গম করার জন্য সেটাকে বাস্তবে অনুশীলন করার জন্য মাতৃভাষায় সেটাকে উপলব্ধি করাটা অবশ্যই প্রয়োজন আর সে প্রেরিত হয়েছিলেন এবং তাদের ভাষাটা ছিল আরবি আল্লাহ রাবুল্লাহ রাসুলকে বললেন যে আমি এমনই ভাবে তোমার কাছে ওহি প্রেরণ করেছি কোরআন আরবি আরবিতে কোরআন করেছি কারণ উম্মাল উম যেন তুমি এই জনপদের অধিবাসীকে ভয় প্রদর্শন করতে পারো এবং তার চতুষ্পে যারা আছে তাহলে সাল্লামকে আরবি ভাষায় করেছেন যেই জাতি যে যেই এলাকাতে তাকে প্রেরণ করা হয়েছে তাদের ভাষায় এই কোরআনকে অবতীর্ণ করেছেন যাতে দিনকে বুঝতে এবং রাসুল্লাহ সাল্লাহ উপস্থাপন করতে খুব সহজ হয় তো সেই জন্য অনুনয়াত তো আল্লাহ রাব্বুল আলামিন ইনزلল কোরআন আরাবিয়াল আল্লাকুম যাতে তার উপলব্ধি করতে পারে তাই বুঝা গেল যে এইেই মাতৃভাষার গুরুত্ব ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন অত্যধিক গুরুত্ব দিয়েছেন যাতে করে মানুষ সহজভাবে তার দায়িত্ব কোনটি তার চলার পথ কোনটি হবে তার ন্যায় এবং অন্যায়ের পথ কোনটি এই ঠিকই যাতে সে বুঝতে পারে সেজন্য আমরা দেখি যে হযরত মূসা আলাইহিস কে হযরত ঈসা আলাইহিস কে প্রত্যেককে তার নিজস্ব জাতির ভাষায় তাদের কাছে কিতাব অবতীর্ণ করেছেন যাতে তারা সহজে দিনকে উপলব্ধি করতে পারে আল্লাহকে চিনতে পারে এবং আল্লাহকে চিনার মাধ্যমে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারে এই বিষয়গুলো কিন্তু আমরা পবিত্র কোরআনে দেখেছি রাসুল্লাহ ভাবে হাতিসে আহ অনেক জায়গায় এই ভাষার প্রতি গুরুত্ব দিয়েছেন যাতে করে মানুষ এই ভাষাকে শিক্ষা গ্রহণ করে আহ দিনকে মানুষের কাছে পৌঁছাতে পারে পাশাপাশি তাদের সামাজিক লেনদেন তাদের অন্যান্য ব্যবসায়িক লেনদেন প্রত্যেকটা ক্ষেত্রেই যাতে তারা নিজস্ব ভাষাকে প্রতিষ্ঠিত করে নিজেদের সংস্কৃতিকে অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া যায় লেনদেনটাকে সহজ করা যায় সেটাকে তিনি করেছেন তো যাই হোক তো এর বাইরেও ভাষার শিক্ষার চর্চার অনেক গুরুত্ব রয়েছে তো আমি সেদিকে আর বেশি যাবো না সময় বেশি নিয়ে ফেলছি মনে হয় তো সর্বশেষ আমি যে তুমি যেতে চাই যে প্রয়োজনীয়তাটা কেন এই ভাষার চর্চার প্রয়োজনীয়তার বিষয়ে অনেক কথাই এসেছে তারপর আমি দুই একটা পয়েন্ট বলতে চাই যে আমরা আমাদের নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে আমাদের একটা স্বকীয়তা রয়েছে আজকে আমরা হিন্দির কাছে যেভাবে জিম্মি হয়ে যাচ্ছি আমাদের তরুণ প্রজন্ম বাংলা ভাষা ভালোভাবে বলতে না পারলেও সে কিন্তু হিন্দি বলতে পারে আবার আমরা অভিভাবক যারা আছি আমরাও আমাদের সন্তানরা যখন হিন্দি বলেন অথবা ইংরেজি বলেন বিশেষ করে ইংরেজি যখন বলতে পারেন আমরা নিজেদেরকে অত্যন্ত মানে প্রাউড ফিল করি যে না আসলেই আমি একটা ভালো জায়গায় আছি এই রকম একটা মানসিক দন্যতা কিন্তু আমাদের আজকে শুরু হয়েছে এটা আমি বলবো যে এক ধরনের আহ মানসিক দন্যতা কারণ আজকে আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকায় তাহলে দেখা যাবে আজকে চীনের কথায় যদি আমরা বলি চীন কিন্তু তারা তাদের যাবতীয় লেনদেনে ইংরেজি ভাষাকে কিন্তু প্রাধান্য দেয় না তারা তাদের নিজস্ব ভাষাকে কিন্তু প্রাধান্য দিচ্ছে হ্যাঁ একান্ত প্রয়োজনে যেটা তাদের বৈদেশিক বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে অথবা তাদের অন্যান্য দেশের সাথে যে সম্পর্কের ক্ষেত্রে যেই যেই জায়গাগুলোতে ইংরেজি বলা প্রয়োজন সেই জায়গাতেই তারা বলছেন কিন্তু এর বাইরে তারা তাদের নিজস্ব সকল কাজেই তারা কিন্তু নিজস্ব ভাষাকে তারা চর্চা করছেন এবং সেই ঠিক সেইভাবে আরো অনেক রাষ্ট্র আছে যারা আমাদের মতো এত বেশি অন্য ভাষার প্রতি আগ্রহ আছে বলে আমার জানা নেই যাই হোক তো এই নিজেদেরকে যদি সুপ্রতিষ্ঠিত করতে হয় আজকে আন্তর্জাতিক মাতৃভাষা জাতি জাতিসংঘ থেকে এটাকে ঘোষণা দেওয়া হয়েছে সুতরাং যদি আন্তর্জাতিক মাতৃভাষাই সেটা হয়ে থাকে দিবস হয়ে থাকে তাহলে আমাদের এই ভাষাটাকে প্রথমত নিজেরা আগে সেটাকে চর্চা বৃদ্ধি করতে হবে শুদ্ধ ভাষায় কথা বলা শুদ্ধ ভাষায় আমার বক্তব্য উপস্থাপন করা শুদ্ধ ভাষা আমার লেখনী শুদ্ধ ভাষা আমার গল্প নাটক সিনেমা আমার ভাষাতেই সেগুলো আমি যদি যত বেশি বাড়াতে পারবো তত বেশি মানুষের কাছে বিশ্বের দরবারে আমার ভাষাকে আমি উপস্থাপন করতে পারবো আজকে সেই জায়গাটাতেও কিন্তু আমাদের দিন দিন কেন জানি আরো বেশি আমরা আহ অন্য ভাষার প্রতি আগ্রহ আমাদের বেড়ে যাচ্ছে বিশেষ করে ইংরেজির প্রতি আমাদের আগ্রহের তো কোনো অভাবই নেই পাশাপাশি আমাদের সিনেমা যেগুলো আছে আমাদের টিভি সিরিয়াল গুলো আমাদের মা বা মা বোন সন্তানরা দেখছেন তারা বাংলা ভাষার পাশাপাশি তারা হিন্দি অনায়াসে বলতে পারেন এখন এই হিন্দি বলার পাশাপাশি যে জিনিসটা আমাদের মধ্যে প্রবেশ করছে এটা আমাকে বলতেই হবে যে হিন্দি ভাষার প্রতি যে একটা আগ্রহ তাদের তৈরি হচ্ছে তারা সহজেই হিন্দি ভাষাটাকে অনুধাবন করতে পারছে আর এই অনুধাবন করার পাশাপাশি এই হিন্দি নাটক সিনেমা সিরিয়ালের মাধ্যমে যে মেসেজ গুলো তারা দিতে চায় সেই মেসেজের প্রতিও কিন্তু কিছুটা দুর্বলতা আমাদের তরুণ প্রজন্মের এসে যাচ্ছে যেটার প্রভাব কিন্তু আমরা বিভিন্ন অনুষ্ঠানগুলোতে দেখতে পাই আমরা সকল জায়গায় আমাদের নববর্ষ উদযাপন বলি আমাদের বিভিন্ন দিবস যেগুলো আছে ক্ষেত্রেই কিন্তু আজকে এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে একটা প্রভাব সাংস্কৃতিক জগতে পড়েছে যে যার কারণে আমাদের ইমান আকিদা আমাদের আহ তাহিব তামদুম সবকিছু কিন্তু একটা অন্যরকম পরিবর্তনের দিকে যাচ্ছে এটা একটি আমাদের জাতি জন্য হুমকি হয়ে যেতে পারে আগামী দিনে সেজন্য আজকে আমি আমার যে আমি শেষ করে দিচ্ছি যে আমাদেরকে বাংলা ভাষার চর্চা বাড়াতে হবে একটা স্লোগান আমাদের সব সময় হওয়া যে সর্বক্ষেত্রে বাংলা ভাষা চালু করতে হবে এটা কিন্তু স্লোগানই থেকে যাচ্ছে বাস্তবে কিন্তু রূপ দেওয়া হচ্ছে না আমাদের আদা আইন আদালতের ভাষা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল বলি আমাদের জেনারেল স্কুল বলি সকল জায়গায় আজকে অন্য ভাষার প্রতি যত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের ভাষার প্রতি ঠিক তত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না হ্যাঁ অবশ্যই আমাকে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে হলে নিজের ভাষা শিখার পাশাপাশি আমাকে বিশেষ করে ইংরেজি শিখতে হবে কারণ ইংরেজি আন্তর্জাতিক ভাষা আমার বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে সেটা প্রয়োজন রয়েছে সেটা অবশ্যই শিখতে হবে পাশাপাশি এজ এ মুসলিম একজন মুসলিম হিসাবে আমাকে আরবি ভাষাটাও কিন্তু শিখতে হবে যে কারণ যাতে করে আমি আমার জীবন বিধান আল সহজভাবে সহজভাবে উপলব্ধি উপলব্ধি করতে করতে পারি পারি সেজন্য আমি অনুরোধ করব যে বাংলা ভাষাকে সর্বস্তরে সুপ্রতিষ্ঠিত করার পাশাপাশি আমি আমার ইমান আকিদাকে সংরক্ষণ করার জন্য আল্লাহর নৈকুত্য হাসিলের জন্য আরবি ভাষাটাও আমি যাতে শিখতে পারি যাতে আমি আহ ইসলামকে ভালোভাবে নিজে অনুধাবন করতে পারি আর তার সাথে সাথে ইংরেজির প্রতিও আমাকে একটু যাতে আমার বহির্বিশ্বের সাথে লেনদেন করতে যে বা প্রতিযোগিতার ক্ষেত্রে আমি নিজেকে উপস্থাপন করতে পারি সেই জন্য আমি আহ এই দিকে আকর্ষণ করতে চাই আর সর্বশেষ আমি যেটা বলতে চাই আমাদের যারা আহ দিন প্রচারের কাজে ব্যস্ত আছেন তাদেরকে অত্যন্ত প্রাঞ্জল শুদ্ধবাসী হতে হবে যাতে অল্প কথায় মানুষের কাছে আমার মেসেজটা পৌঁছে দিতে পারি আমরা দেখি যে যেসালাম তাকে যখন নব্বোধ দেওয়া হলো এবং নব্বদের দায়িত্ব পালন করতে বলা হলো তখন তিনি বললেন আল্লাহর কাছে আল্লাহ তিনি বললেন যে আমার ভাই হারুন হলো আমার থেকে আরো সুন্দর ভাষী স্পষ্ট ভাষী প্রাঞ্জল ভাষী তাকেও আমার সাথে দিয়ে দেন না কেন তখন আল্লাহব্লা আলুমিত হারুন আলাহিসাল্লাম কি উম মুসাল্লাসাল্লাম সঙ্গী করে দিয়েছিলেন এবং দুজনে মিলেই তারা যৌথভাবে আল্লাহর দিনের দাওয়াতের কাজটা করেছেন তো সেই জন্য আমি আজকে দিনের দায়ে যারা আছেন তাদেরকেও বলতে চাই যে ভাষার ক্ষেত্রে অত্যন্ত প্রাণজ্বল মাধুর্যতা এবং অল্প কথায় মানুষের কাছে সঠিক মেসেজটি পৌঁছে দেওয়ার মতো শুদ্ধ ভাষাভাষী হতে হবে এবং ভাষার ক্ষেত্রে আরো বেশি গুরুত্ব আমাদেরকে দিতে হবে যাই হোক সর্বশেষ আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখতে চাই যে বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন তাদের মর্যাদা রক্ষার্থে তাদের ত্যাগের স্বীকৃতি স্বরূপ প্রত্যেকটা জায়গায় আমাদেরকে বাংলা ভাষার চর্চাটা বেশি করে গুরুত্ব দিতে হবে আমাদের পরীক্ষার যে ভাইবা বোর্ডগুলো আছে সেখানে ইংরেজি না পারলেই একজন ছাত্রকে বাদ দিতে হবে এই মানসিকতা পরিহার করার জন্য সরকারকেই দায়িত্ব পালন করতে হবে তার সাথে সাথে অন্য ভাষা যেটা আজকে আমাদের উপরে অপ ভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার একটা তবরতা তৈরি হচ্ছে সেখান থেকেও আমাদেরকে দূরে সরে আসার জন্য সরকারকেই দায়িত্ব পালন করতে হবে সেই উদার্ত আহ্বানটুকুন জানিয়েই আজকে আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দিয়ে মানে কথা বলার সুযোগ দানের জন্য ইকুইটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাযাকুমুল্লাহ খায়রান প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার অত্যন্ত চমৎকার ভাবে প্রাঞ্জল ভাষায় শুদ্ধ ভাষা চর্চা করে স্যার দেখিয়েছেন আসলে নিজের ভাষায় কথা বলা নিজের ভাষায় আবেগ প্রকাশ ভিন্ন কোনো ভাষায় আসলে সম্ভব নয় যদিও আসলে আহ আকাশ সংস্কৃতির প্রভাবে কিংবা অপসংস্কৃতির প্রভাবে আমরা হিন্দি কিংবা ইংলিশকে যেভাবে করে নিজেদের আত্মস্থ করার চেষ্টা করছি সেই জায়গা থেকে সরে এসে রাষ্ট্রীয় পর্যায়ে ভাষার গুরুত্বটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেয়া উচিত বলে আমরা মনে করি জেসাকুমুল্লা খান আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সকলেরই সুপরিচিত কবি সাহিত্যিক আহ আসাদবিন হাফিজ আমরা স্যারকে আমাদের স্টুডিও তে সুস্বাগত জানাচ্ছি আমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম স্যার শেষ পর্যন্ত আমাদের সাথে আসতে পেরেছেন স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন আসাদবিন হাম জি আসলাম আলাইকুম আমি অত্যন্ত দুঃখিত যে আমি আসলে ওই নেট পাচ্ছিলাম না নেট না পাওয়ার কারণে ঢুকতে পারতেছিলাম না আহ জি হাইয়া কুমল্লা স্যার আমরা আসলে খুব মিস করছিলাম আপনাকে

যে আমরা এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথির আগে আমাদের শাহিন আস্তাদ ভাই সংক্ষেপে যদি আট পাঁচ থেকে সাত মিনিট অথবা আট মিনিটের মধ্যে শেষ করবেন কথা নিয়ে আসছেন আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট শাহিন আস্তাদ ধন্যবাদ মডারেটর বিশিষ্ট স্কলার অপিনিয়ন লিডার ডক্টর এম ইব্রাহিম খলিল আনোয়ারি উপস্থিত রয়েছেন আজকের এই টক সভাপতি শ্রদ্ধা ভাজন কবি আসাদুদ্দিন হাফিজ ও আরো প্রধান অতিথি হিসেবে রয়েছেন দেশ কবি ডিউজের সাবেক সংগ্রামী সভাপতি অধ্যাপক আব্দুল হাই সিকদার আরো রয়েছেন ইব্রাহিম বাহারি ভাই সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে মাতৃভাষা চর্চার গুরুত্ব প্রয়োজনীয়তা এই আলোচনা অতিক্রম করে আসছি আমরা ঐতিহাসিকভাবেই তো বাস্তবতা যেটা সেটা হলো যে আমার কাছে যেটা মনে হয়েছে সর্বস্তরে মাতৃভাষার চর্চা বা বাংলা ভাষার চর্চার ক্ষেত্রে অনেকে অনেক ধরনের সমস্যার কথা বলেন আমি প্রথমে মনে করি যে এখানে পরিভাষা বা অন্যান্য যে সমস্ত বিষয়কে আমরা শনাক্ত করি সেগুলোর থেকে সবচেয়ে বড় সমস্যা হলো ইচ্ছার অভাব এবং এই যে ইচ্ছার অভাব এখানে আরো কিছু বিষয় আছে যেমন আমাদের কনস্টিটিউশনের যে সংবিধানের প্রথম ভাগে চার অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা তাহলে এই যে সাংবিধানিক অঙ্গীকার বাংলাকে রাষ্ট্রভাষা মাতৃ ভাষা বাংলাকে সর্বক্ষেত্রে প্রয়োগের ব্যবহারের যে অঙ্গীকার সাংবিধানিক যে অঙ্গীকার বা প্রত্যয় এটা আসলে তদারকিটা কে করবে এটা আসলে তদারকি হচ্ছে না বলেই আমার মনে হয় যে সর্বস্তরে রাষ্ট্রভাষা হিসাবে বাংলা ভাষার যে ব্যবহার সেই ক্ষেত্রে তদারকির একটা সংকট রয়েছে আরেকটা বিষয় রয়েছে যেটা আমার কাছে মনে হয়েছে যে ঔপনিবেশিক ধারণার কারণে আমরা বাংলা ভাষার প্রতি আমাদের উদ্যমী থাকা উচিত ছিল ঠিক ততখানি আমরা একটু বিতৃষ্ণ ভাব প্রকাশ করছি আমাদের দেশে অনেক কিছু হয়েছে খুব অ্যাডক ভিত্তিতে কোনো কিছু পরিকল্পিত হবে হয়নি আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হলো স্বাধীন হওয়ার পর যখন আমরা আমাদের যে কনস্টিটিউশন বা সংবিধান আমরা প্রণয়ন করলাম তখন দেখা গেল এই দেশটার নাম দেয়া হয়ে গেছিল পিপুলস রিপাবলিক এর বাংলা লিখতে লিখতে যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সালে এই দেশ থেকে বিলুপ্ত করা হয়েছে এরপরে সাধারণ জনগণ কিন্তু আমাদের কনস্টিটিউশনে বলা আছে যে এটা দেশের মালিক কিন্তু পোকার অন্তরে আমরা যখন গণপ্রজাতন্ত্রী বলি তখন দেশের মানুষকে একটা প্রজাতন্ত্রের অধীনে আমরা নিয়ে আসছি কিন্তু পিপুলস রিপাবলিকের বাংলা কিন্তু কখনো গণপ্রজাতন্ত্রী হয় না এটা বাংলা হতে পারত জনগণতান্ত্রিক এরকম একটা রাষ্ট্রের যেই অভ্যুদয়গত এবং ব্যবস্থাপনাগত সংকট সেই সংকটের কারণেই বাংলা ভাষাকে যে রাষ্ট্রীয়ভাবে তদারকি করা হবে সেই তদারকি জায়গাগুলো অনেকখানি কি আমার মনে হয়েছে সমস্যাগ্রস্ত হয়েছে আরেকটা বিষয় যেটা দরকার সেটা হলো যে আমরা যে কোনো ভাষায় ঠিক যতদিন জীবন্ত থাকে তখন কিন্তু আহ এটা একটা বিশ্ব বিশ্বজনীন রূপ আছে এটা আন্তযোগাযোগের মাধ্যমে আন্তর্জাতি এবং আন্তঃ ভাষা যে যোগাযোগ সেটার মাধ্যমে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন শব্দ পরিগ্রহণ করে এবং এই শব্দ পরিগ্রহণ যেকোনো জীবন্ত ভাষার এবং প্রাণপন্ত ভাষা একটা সাধারণ রূপ এই ক্ষেত্রে আমার মনে হয় যে ভাষার পরিভাষা তৈরি করার ক্ষেত্রে ইন্দো আর্য ভাষা বা দক্ষিণ এশিয়া যে বাঙালি জাতির প্রধান ভাষা এই বাংলাকে আমরা সেভাবে সবখানে প্রয়োগ করতে পারছি না বাংলাদেশে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী দেশে বাংলাদেশে প্রায় আঠারো কোটি জনগণ বাংলায় কথা বলে ভারতের মধ্যে উপমহাদেশে প্রায় দশ কোটি এবং প্রবাসে রয়েছে আরো প্রায় আহ দুই কোটি প্রায় ত্রিশ কোটি লোক বাংলা ভাষাভাষী এই ত্রিশ কোটি লোক বাংলা ভাষাভাষী হওয়ার কারণে আমাদের এখানে তো একটা বিশাল ক্লায়েন্ট তিরিশ কোটি মানুষ মান তিরিশ কোটি মানে কনজিউমার এখানে কোনো বৈশ্বিক বা বাণিজ্যিক বা এই ক্ষেত্রে অর্থনৈতিক যে করাসপন্ডিংসগুলো হয় সেই ক্ষেত্রেগুলো কিন্তু আমরা যদি রাষ্ট্রীয়ভাবে এরকম একটা তদুরুকি ব্যবস্থা রাখতাম যে এই বাংলা ভাষার ইয়ে করতাম আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে প্রযুক্তি ক্ষেত্রে করা হয়েছে বিদেশ থেকে যে সমস্ত ইকুইপমেন্ট আমরা ডিজিটাল ইকুইপমেন্ট ইম্পোর্ট করি সেখানে বলা আছে বাংলা ভাষা যেটা কোনে ইনস্টলেশন থাকে তারপরেও দেখা যায় যে এরকম কিছু বিধান বা নীতি প্রণয়ন করে কিন্তু আমরা বাংলা ভাষার চর্চার পরিসরকে আরো বিস্তৃত করতে পারতাম মূলত আমার কাছে মনে হয়েছে যে এই তদরকি করার জায়গায় সংকট আরেকটা ক্ষেত্রে আমরা জানাই জানি বা সাধারণভাবে প্রচলিত আছে যে বাংলা ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে তদর্কীকরণের ক্ষেত্রে বাংলা একাডেমি একটা ভূমিকা রাখে কিন্তু বাংলা একাডেমি যতটা ভাষার ক্ষেত্রে কাজ করে ঠিক ভাষা ভিত্তিক যে জাতীয়তার একটা নানান ধরনের গলিপথ আছে তারা যেন সেই জায়গাগুলো নিয়ে বেশি কাজ করছে জনগণের বোধ বিশ্বাসের বাইরে সমস্ত যে শব্দ সেই গুলোকে কিভাবে বাংলা ভাষাকে একটা অন্য রূপ দেয়া যায় হ্যাঁ সাধারণ যে প্রাকৃত ভাষা এবং জনগণের মুখের ভাষা হিসাবে বাংলার যে একটি বিতলতা বা গতিশীলতা রূপ এইগুলোকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে কিন্তু এই সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে যে কারণেই আমি মনে করি যে রাষ্ট্রের তদারকেরা হবে শুধুমাত্র মাতৃভাষা বা হিসাবে বা রাষ্ট্রভাষা হিসেবে বাংলার চর্চার ক্ষেত্রে একটা বাধা সংকট তৈরি হচ্ছে আমার কাছে এটি মনে হয়েছে জি শুনতে পাচ্ছেন স্যার শুনতে পাচ্ছি আমরা জি আমরা মূলত সেটাই বলছিলাম যেমন আমাদের যে পরিভাষাগত এবং পেশাদার ক্ষেত্রে পেশাদারিত্বের ক্ষেত্রে যে সমস্ত পরিভাষা তৈরি দরকার ছিল আমাদের দেশে কিন্তু এখনো বিচার বিভাগে পরিপূর্ণ পরিপূর্ণভাবে বাংলায় রায় লেখা হয় না কিংবা আমাদের দেশের চিকিৎসকদের একটা টেন্ডেন্সি আছে যে তারা যখন প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র লেখেন তখনও তারা ইংরেজিতে লিখতে জন্য তারা কমফোর্ট বোধ করেন তারা বাংলায় খুব একটা লিখতে চান না ওষুধের নামের ক্ষেত্রে এবং যে সমস্ত ডায়াগনসিস পরীক্ষা নিরীক্ষা আছে সেক্ষেত্রেও তারা যে নির্দেশনাগুলো দেন এগুলো তারা ইংরেজি ভাষায় লেখেন কিন্তু এই জায়গাগুলো এই জায়গাগুলো তদারকি করার মতো কোনো প্রতিষ্ঠান এখানে নেই যে কারণে আমার মনে হচ্ছে যে বাংলা ভাষার যে পেশাগত এবং বিভিন্ন ক্ষেত্রে যে পরিসর সে বিভিন্ন পরিসরে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত ব্যবস্থাপনা সেই জায়গাগুলোর সমস্যা রয়েছে আরো কিছু কিছু নতুন যন্ত্রণা আমাদের বাংলা ভাষার গতিকে ক্ষতিগ্রস্ত করছে সেটা হচ্ছে যেমন ধরেন এফএম ব্র্যান্ডের একটা টেন্ডেন্সি আছে বাংলা এবং বিদেশি ভাষার সংমিশ্রণে নতুন নতুন উদ্ভব শব্দ করা কিছু কিছু গণমাধ্যম বিশেষ করে বেসরকারি টেলিভিশন গুলোতেও এই ধরনের এফ এম মার্কা বাংলা ভাষার একটা নতুন ফরমেশন তৈরি করা হচ্ছে আমরা যে এই জায়গাগুলো যদি খুব পরিকল্পিতভাবে কাজ করতে আপনার মনে আছে কিনা বাংলাদেশে আশির দশকে যখন বাংলাদেশের বিমান বা উড়োজাহাজের ক্ষেত্রে বড় বিমান আসলো বোয়িং বিমান বোয়িং বিমানের বাংলা কি লেখা হবে এটা নিয়ে দেখা গেলো তখনকার মিডিয়া এক ধরনের উদ্বিগ্ন হয়ে গেল এতকাল তো তারা উড়োজাহাজ প্লেনের পরিবর্তে উড়োজাহাজ লিখলো কিন্তু যখন বোয়িং বিমান এই মানের যখন বিমান আসলো ঠিক তখন তারা বোয়িং বিমান বোঝাতে লেখা হতো সুপরিসর বিমান এই যে নতুন নতুন পরিভাষা তৈরির ক্ষেত্রে ভাবনা হ্যাঁ এখন তো এর থেকে আরো বড় ধরনের বিমান আসছে এখন কি ধরনের শব্দ প্রয়োগ করবে আমার মনে হয় এই জায়গাগুলো নিয়ে কাজ করা উচিত বিভিন্ন পেশাদার যে সমস্ত স্করার রয়েছেন তাদের উচিত হলো নিজ নিজ পেশার যে সমস্ত পরিভাষা বাংলা মানুষের জন মানুষের বোধগম্যতার সাথে সংগতি রেখে পরিভাষার একটা কোষ তৈরি করা তারা হলে ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে

হ্যাঁ এই বাংলা রাষ্ট্র হিসাবে যখন শক্তিশালী হব আমরা অর্থনৈতিক ভাবে যখন এই জাতি রাষ্ট্রটা শক্তিশালী হবে তখন ইন্টারন্যাশনাল করসপন্ডেন্স ক্ষেত্রে আন্তর্জাতিক যোগাযোগ বা লেনদেনের ক্ষেত্রে দেখবেন আমার বাংলা ভাষার যে প্রয়োগ বা এর যে মানে বর্ষিক যে ব্যবহার সেটাও বেড়ে যাবে জি জি স্যার আহ জেসাক মোল্লা খা অত্যন্ত চমৎকার এবং বেশ কিছু তথ্য নির্ভর আলোচনা আমরা শুনছিলাম জেসাক মোল্লা খায় আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শাহীন হাসনাত আহ জনাব শাহিন হাসান ভাইস প্রেসিডেন্ট ঢাকা সাংবাদিক ইউনিয়ন আমরা হাএ চাই চলে যেতে চাই আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের কাছে সংক্ষেপে যদি আমরা আব্দুল হাই শিকদারকে করতে চাই তাহলে আমরা সম্মানিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে উনি জন্মগ্রহণ করেছেন নাইনটিন ফিফটি সরি উনিশশো সনে একজন বিশিষ্ট কবি সাহিত্যিক প্রাবন্ধিক সাংবাদিক এবং প্রায় সাহিত্য অঙ্গনের সকল ক্ষেত্রেই ওনার সরব পদ রয়েছে আহ উনি কবি হিসেবে সমধিক পরিচিত মানবতা স্বাধীনতা জাতীয়তাবাদী চেতনার ধারক এই কবির মুখে সবসময় ধ্বনিত হয়েছে শোষণ মুক্ত সমাজ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের কথা এজন্য জন্য তিনি উনিশশো সালের পঁচিশ সেপ্টেম্বর সন্ত্রাসে আমরা শিকার হলেও দেশের সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন তার উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে কাব্যগ্রন্থ রয়েছে আশি লক্ষ ভোর আগুন আমার যুগলবন্দী যুগলবন্দী ফুলময় মানব বিজয় কাব্য ইত্যাদি প্রবন্ধ রয়েছে বহু গল্প লিখেছেন ভ্রমণ কাহিনী লিখেছেন শিশুতোষ সাহিত্য লিখেছেন অনেক জীবনী লিখেছেন সম্পাদনা করেছেন নজরুর গবেষণা করেছেন চলচ্চিত্রেও নিয়োগ কাজ করেছেন আমরা আমাদের সম্মানিত স্কলারস ফর এমিকুইটির পক্ষ থেকে স্যারকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ ज्ञापन করছি আমাদের সাথে কথা নিয়ে আসছেন কবি আব্দুল হাই প্রধান আমরা আচ্ছা তো আমি প্রথমেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বন্ধু কবি আসাদ বিন হাফিজ আজকে যারা আলোচনা অংশ নিলেন বিশেষ করে প্রফেসর মুস্তাফিজের আলোচনা আমি শুনলাম এবং শহীদুল হক সাহেবের দুজনের আলোচনা আমি খুব শুনলাম বলেছেন শাহিন হাসনাদের কথা আমরা শুনলাম খুবই প্রয়োজনীয় কথা তিনি উপস্থাপন করেছেন আমি ইব্রাহিম বাহারির বক্তব্যের শেষ দিকে এসে যুক্ত হয়েছিলাম তো আজকে যারা আলোচনা অংশ নিয়েছেন এবং আমাদের উপস্থাপক ইব্রাহিম খলিল্লা সহ আমাদের স্টুডিওতে যারা আছেন এবং স্টুডিওর বাইরে দেশে এবং দেশের বাইরে যেখানে আছে সবার উদ্দেশ্যে আসসালাম যে তারা মাতৃভাষা চর্চার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে কথা বলার জন্য একটা ভার্চুয়াল সেমিনার আয়োজন করেছেন একটা আলোচনার আয়োজন করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই ধন্যবাদ কোন শুকনো ধন্যবাদ না অন্তর অন্তস্থল থেকে জানানো ধন্যবাদ ধন্যবাদ কারণ যে উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন হয়েছিল উনিশশো বাহান্ন সাল থেকে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি মাঝখানে দূরত্ব হলো উনসত্তর বছর উনসত্তর বছর আগে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ভাষা আন্দোলন হয়েছিল তার অলমোস্ট আপনার সত্তর ভাগ অর্জনই হয় আমরা একটা স্বাধীন ভূভাব পেয়েছি এইটুকু ছাড়া বাংলা যে অনাত্রিত অবহেলিত ছিল সেটা সালের ছিল এখনো তাই আছে অর্থে ভাষার ক্ষেত্রে আমাদের অগ্রগতি খুব একটা আশাব্যঞ্জক নয় বরং আমরা যেটা করেছি যে সর্বনাশটা আমরা সাধন করেছি অত্যন্ত বোকার মতো সেটা হলো যে উর্দুর মতো একটি লিঙ্গ ফ্রাঙ্কা ভাষাকে তাড়িয়ে দিয়ে বর্জন করে আমরা আমাদের ঘরের ভেতরে হিন্দিকে ঢুকিয়ে দিয়েছি ফলে উর্দুর জায়গায় উর্দু চলে গেছে কিন্তু হিন্দি এখন আমাদের ঘরের উপর চেপে বসছে যেভাবে পশ্চিম বাংলার ভাষাভাষী জনগোষ্ঠী যেভাবে বাংলা ভাষার থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে কলকাতা শহরের একটা সাইন এখন আর বাংলায় পাওয়া যায় না কলকাতার থেকে ঝাঁকে ঝাঁকে ক্ষুধার্ত শকুনের মতো ক্ষুধার্ত পাখির মতো কবি লেখক সাংবাদিকরা বাংলাদেশে আসে বইমেলা ওরা এরকম ঝাঁকে ঝাঁকে আসতেছে কেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সাতান্ন সালের আগে সাত সমুদ্র সাতাশ নদীর উপর থেকে আমাদের দেশে আসতো কি জন্য ভাতের অভাবে ইউরোপে তখন ক্ষুধা ইরো তখন হাহাকার খাবার নাই শিক্ষা নাই আলো নাই ওরা সারা পৃথিবী লুণ্ঠন করার জন্য বেরিয়ে কোথায় খাবার পাওয়া যায় তো আজকে বাংলা থেকে যে ঝাঁকে ঝাঁকে কবিরা আসছে এবং আমাদের কিছু বেকুব কবিরা এগুলোর সাথে ছবি টবি তুলে নানান ভাবে নিজেদের উপস্থাপন করে এরা একবারও খেয়াল করে যে এলোকগুলো ঝাঁকে ঝাঁকে এখানে আসতেছে কেন ওদের দিল্লির দিকে যাওয়ার কথা কারণ সাতচল্লিশ সালে যখন আমরা বললাম যে আসো আমরা একটা আলাদা দেশ করি তখন তাদের কাছে হিন্দুত্ব বড় হয়ে উঠেছিল তারা স্বাধীন একটা বাংলা চান নাই আবার এখন তারা দিল্লিকে হিন্দিকে তাদের গুরুত্বপূর্ণ মনে করে তারা চলে গেছে। আমরা বাধ্য পাকিস্তানের সাথে গেলাম পাকিস্তানের সাথে গিয়ে আমরা পাকিস্তানের সাথে নানান সমস্যা নানান ঝামেলা নানান সংকট গণতন্ত্রের অভাব বাক স্বাধীনতার ইত্যাদি 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 করে আমরা একটা স্বাধীন দেশ অর্জন করে এখন আমরা গর্ব করতে পারি যে একটা দেশ আমরা পেয়েছি কিন্তু প্রশ্ন হলো যে সেই দেশ পেয়েছি তো কিন্তু দেশের যে ভাষা ভাষাভিত্তিক জাতীয়তাবাদের কথা এখানে উচ্চারিত হয়েছে তো যে ভাষায় জন্য এত কিছু কাণ্ড কারখানা করলাম সেই ভাষার অবস্থা দেখি সেই ভাষার অবস্থা শোচনীয় আমরা ওই যে বললাম যে উর্দু তাড়িয়ে দিয়ে হিন্দিকে বাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়েছি আ কলকাতার এই সমস্ত মানে হার হাবাতে ক্ষুধার্থ এই সমস্ত পরিযায়ী পাখিগুলো এসে আমাদের আমাদেরকে বাংলা শেখাছেন আমাদের ছেলে মেয়েরা আমাদের সংবাদপত্র করে সেটা ক্ষেত্র বিশেষে খুবই ক্ষেত্রে যেমন দু একটা শব্দের কথা আমি বলি যেগুলো এখন হরদম ব্যবহার হচ্ছে যেমন ধরেন আমরা ইরান থেকে শুরু করে আসাম পর্যন্ত যে বিশাল ভূভাগ এই বিশাল ভূভাগের ধরেন দুশো কোটি মানুষ আছে এই দুইশো কোটি মানুষ সকাল সন্ধ্যা পানি পান করে সারাক্ষণ এরা হিন্দুরাও করে মুসলমানরাও করে জেন্দাবস্তা যাদের পার্সিয়ান তারাও খায় পানি খায় কিন্তু বিশেষ কারণে পশ্চিমবাংলার পাঁচ ছয় কোটি হিন্দু তারা পানি খায় না তারা জল খায় তো পানি আর জলের যে বিরোধ এই বিরোধ আসলে কোনো ধর্মীয় বিরোধ নয় ধর্মীয় বিরোধ হলে হিন্দি সিনেমাতে খুলে দিন মুজে পানি পেলাও এই যে পানি খাওয়াও ওরা পানি বলতেছে ওদের কোনো সমস্যা হচ্ছে না কারণ ওরা পানি খেয়ে অভ্যস্ত তাহলে পশ্চিমবাংলার লোকেরা তাদের নিজস্ব সাংস্কৃতিক রক্ষার জন্য পানি করে জল খায় এটাতে নিজস্ব করতে চায় এখানে আমার আপনার যতই আমরা ই করি না অস্বস্তি লাগে না কেন তারা এটা করে কারণ তার নিজস্ব আইডেন্টি সে রক্ষা করতে চায় তা আমার আইডেন্টি হলো আমার পানি আমি সেই পানিকে দূর করে কলকাতার জল কেন ঢুকাচ্ছি আমার ঘরের উত্তরে আমি গ্লাসের মধ্যে জল ঢুকাচ্ছি কেন এটা তো আমার দরকার না আমার তো পানি আছেই। ঠিক একই রকম ভাবে দেখেন যে আমাদের চ্যানেলগুলো গুলো খুললে পত্রিকা গুলো দেখলে খুললে দেখবেন যে বিয়ের পিড়িতে বসছে আমার আর শাকিল শাকিল কি নাম ছেলেটার নাটক করে চলচ্চিত্র করে শাকিব খান শাকিব খান আবার বিয়ের পিড়িতে বসছেন অমুক অমুক বিয়ের পিড়িতে বসছেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিয়ের পিড়িতে বসে বিয়ে করে এটা তো একটা একটা ধর্মীয় বিশেষ ব্যবস্থাপনা যারা মানে এটা একটা বিশেষ জনগোষ্ঠী তারা বিয়ের অনুষ্ঠানে পিড়িতে বসে বর আর করে আমরা তো পিড়িতে বসি না আমাদের বিয়ে হয় একটা মাহফিলের আয়োজন করা হয় মসজিদে হোক বা বাড়িতে হোক বা কমিউনিটি সেন্টারে হোক এখানে কাজী সাহেব আসেন কাজী সাহেব কতগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন উপস্থাপন করেন সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে ছেলে আর মেয়ে যদি স্বাক্ষর করে স্বাক্ষর হয়ে গেল বিয়ে হয়ে গেল আসেন তারপরে সবাই মিলে একটা হুজুর একটা খোদ বাঁধান খোদ বাঁধিয়ে একটা মোনাজাত করে মাহবুদ এদেরকে তুমি নেয়ার দান করো এটা করো সেটা করো ভালো ভালো বাচ্চা কাচ্চা দাও ইত্যাদি ইত্যাদি তাহলে আমার এখানে তো বিয়ের বসে ফরাসের মধ্যে আমার এখানে বিয়েতে বসে কার্পেটের উপর আমার এখানে তো পিড়ির ব্যবহার নেই পিড়ি কেন তুমি আমার ঘরে চাপাচ্ছ তারপর আসে লাশ আবহাওয়ান কাল ধরে আমরা লাশ ব্যবহার করি ইদানিং বাংলাদেশের টেলিভিশন বলেন সংবাদপত্র বলেন ইভেন গদাধর কা লেখকগুলো আমাদের এই আত্ম অসচেতন লেখকরাও। হরদম মরদ হয়ে ব্যবহার করে লাশকে লাথির বের করে দিয়ে মরদ দেহ ঢুকাচ্ছে আরে মরদ দেহ ইংরেজি ডেড বডি দিয়ে ব্যবহার করে ডেড বডি এটাকে মরদ বানাইছে ওরা যেহেতু ওরা তাদের নিজস্ব আইডেন্টিটির বাইরে যেতে চায় না ওরা মরদ দেহটা নিয়ে থাকতে চায় কারণ বাংলাদেশের মানুষটা লাশ ব্যবহার করতে সে তার নিজস্বতাকে রক্ষা করার চেষ্টা করতেছে তা আমি আমার নিজস্বতা ত্যাগ করে লাশ ফেলে দিয়ে মরদেহ গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি মরহুম মরহুমের ব্যবহারই নাই ধর্মীয় প্রয়াতীয় মঙ্গল প্রদীপ জ্বালানো হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবেন মঙ্গল প্রদীপ মন্দিরের টার্গ এটা ওই ধর্মের বিরুদ্ধে আমার কোন বিদ্বেষ নাই ওই ধর্ম যারা এটা পালন করে তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই কিন্তু আমি কেন মঙ্গল প্রদীপ জ্বালাবো মঙ্গল প্রদীপ তো কালচারের মধ্যে পড়ে না আমার ধর্ম এটা অ্যালাউ করে না আমার জীবন ব্যবস্থার মধ্যে এটা নাই তো আমার সংস্কৃতিতেও নেই আমার ধর্মেও নাই আমার জীবন আচরণেও নাই এই জিনিসগুলো আমরা ঢুকাচ্ছি এখন দেখেন যে কলকাতার থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে আনন্দ বাজার গোষ্ঠীর প্রেসক্রিপশন নিয়ে এসে আমাদের বাংলা একাডেমি যে কথা শাহিন হাসনাথ বলেছে যে যাদের দায়িত্ব ছিল ভাষা নিয়ে গবেষণা করা সেগুলো বাদ দিয়ে জনমনোরঞ্জক প্রোগ্রাম হলো বই মেলা বই মেলা বাংলা একাডেমির দায়িত্বের মধ্যেই পড়বে বইমেলার জন্য আলাদা প্রতিষ্ঠান আছে আমাদের জাতীয় গ্রন্থ কেন্দ্র জাতীয় গ্রন্থ কেন্দ্রকে পাত্তা না দিয়ে তাদের কাছে তাদের সম্পদ ছিনাই নিয়ে এনারা বইমেলা করে এটাকে জীবনের একমাত্র উপাশ দেবতা তৈরি করেছে। ভাই তুমি পরিভাষা তৈরি করতেছো না কেন তোমার জন্ম লগ্নের অঙ্গীকার ছিল বাংলা ভাষা এবং সাহিত্য নিরন্তর গবেষণা গত তিরিশ পঁয়ত্রিশ বছরে কি গবেষণা করছো তুমি আমরা তো জানতে চাই এখন কয়টা গবেষণা গ্রন্থ বের করছো যা কিছু গবেষণা হচ্ছে সেগুলো তো সবই ষাটের দশকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ আব্দুল হাইয়ের নেতৃত্বে তোমরা কি ঘোড়া ঢাক তোমরা তো ওই চর্বিতে চর্বন করতো তার কলকাতা দাদা নিয়ে আসতে দাদারা যে সমস্ত কাজ করে সে দাদাদের কাজের প্রতি আমার অনীহা নাই এটা তাদের প্রেক্ষাপটে তারা করে কিন্তু ওই জিনিসগুলো আমি আমার ঘরে বসাচ্ছি কেন যেহেতু আনন্দবাজার এখন প্রমিত বাংলা বানান ব্যবহার করতে গিয়ে তারা দীর্ঘ ঈদে ঈদ বাদ দিয়ে রস্য ঈদে ঈদ লাগে আমাদের দাদার বাচ্চাগুলো যেহেতু কলকাতা দাদা বলেছে অতএব আমার ঐতিহ্য আমার হেরিটেজ আমার কালচার সবকিছু ত্যাগ করে আমরা এখন ওই রশ্মি গাদ্দে ঈদ আমাদের ঘরে চাপানোর চেষ্টা করছে আমি কেন রশ্মি আমার নজরুল কি রশ্মি গাদ্দে আমার মীর ওষার হোসেন কি লেখছে আমার বেগম রোকে সৈদ ইমরাদ আলী এরা কি রশ্মি লেখছে যদি তা না লিখে থাকে তা আমি কেন এটা করতে যাবো এইটা কোনো ক্ষতিকর কিছুই না কিন্তু আমার এই ট্র্যাডিশনটাকে আমাদের রক্ষা করতে হবে এরকম ভাবে আমি মনে করি যে বাংলা ভাষা যেমন আমরা নিজেরা যারা চর্চা করি তারা বারোটা বাজাচ্ছি ঠিক একই রকম মেরুদণ্ডহীন ব্যক্তিত্বহীন দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন এই মিডিল ক্লাস যাদের বিরাট অংশ চোর বিরাট অংশ হলো ব্যাংক ডাকাত বিরাট অংশ শেয়ার বাজারে লুটেরা বিরাট অংশ ভূমিদর্শু জনদস্যু এই সমস্ত তস্কর দুর্নীতিবাজরা তাদের ছেলেমেয়েদের ইংরেজি মিডিয়ামে পড়ায় এদের দেখা থেকে নিম্নবিত্তরা ইংরেজি না হাডার বাংলার আমাকে পড়তে দেওয়া হয়েছিল প্রথমে বাংলাদেশ স্টাডিজ তো বাংলাদেশ স্টাডিজ হলো বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ভূগোল বাংলাদেশের সংস্কৃতি এগুলো সেটা পড়াতে যায় দেখেছি ছেলেদের ইংরেজিতে বাংলাদেশের স্টাডি বাংলাদেশ স্টাডিজ পড়ানো হচ্ছে আমি ভাইস চ্যান্সেলার বললাম যে এইটা কি আপনার দেশটা কি ইউরোপের কোন পকেটের ভেতরে আপনার দেশটা কি সৌদি আরবের ওই পারে কাতারে আপনি আপনার ছেলেকে আপনার নিজের ইতিহাস পড়াচ্ছেন আপনার ল্যান্ডের পরিচয় দিচ্ছেন বিজাতীয় ভাষা কেন বাংলায় করলে সে যতটা সহজে বুঝতে পারত সেই কাজটার থেকে তারে সরিয়ে আনতেছি কেন আমরা এটা তো একটা কাজ আমাদের হুজুররা আরবি কে যতটা গুরুত্ব দেয় আরবি গুরুত্ব দেওয়া কোনো দোষের কিছু না আরবি আমাদের ধর্মীয় ভাষা আরবিকে তো সেলুট করতেই হবে ভাই এটা কোরআন শরীফের ভাষা কিন্তু পাশাপাশি তারা যদি শুদ্ধ বাংলা চর্চার দিকে এগোতো তাহলে আজকে মেইন স্ট্রিম যারা কলকাতার চামوذদের চিনি খেয়ে আমাদেরকে গাদের মধ্যে ধরে ধরে ভাষা শেখায় প্রথম আলো তোমালো এরা এই কাজগুলো তারা করতে পারতো না আমরা মসজিদে বসে বসে বড় বড় ওয়াজ করতেছি আমরা তসবি টেবে টেবে পরকালের দায়িত্ব নিচ্ছি পরকালে যাতে আল্লাহ ভালো মতো দেয় হুট টুর পামুটামু কত রকমের স্বপ্ন আমাদের মাথায় বেসতে যাব কে রে ভাই মুসলমানদের প্রধান দায়িত্ব হলো দুনিয়া আবাদ করা দুনিয়া বাদ দিয়ে খালি পরকালের মাথা নিয়ে ঘুরে বেড়াইতেছো এটা কি ইসলাম এটা কি মুসলমানিত্ব মুসলমান তো দুই জাহানের মানুষ ইহকাল এবং পরকাল আমি ইহকালকে আল্লাহর হাতে ছাড়িয়ে দিলাম আল্লাহ কি আপনাকে শক্তি দেয়নি আল্লাহ কি আপনাকে সামর্থ্য দেয়নি আপনাকে আল্লাহকে কি আপনাকে জ্ঞান বিজ্ঞান উপহার দেয়নি সেগুলো যদি আপনি দিয়ে থাকে সেই সমস্ত প্রয়োগ না করে সমস্ত আল্লাহ তুমি বাংলাদেশকে হেফাজত করো আপনি কি ভূমিকা পালন করছেন তারপরে না আল্লাহর কাছে যাবেন আপনার তো নিজের দায়িত্বটাকে পালন করতে হবে তারপরে আপনি বলবেন যে মাহবুব আমি এটা করতে যাচ্ছি এই আমার প্ল্যান তুমি আমাকে সাহায্য করো सीटेटতে একটা প্রাসঙ্গিক কথা পায় বদরের যুদ্ধে আল্লাহর রসুল যদি তরবারি হাতে নিয়ে যুদ্ধে না জেতেন তিনি যুদ্ধে যে আল্লাহর সাহায্য চেয়েছেন আল্লাহ তিনি আল্লাহর প্রফেট ছিলেন তিনি আল্লাহর ইশারার বাইরে কিছুই করেননি কিন্তু তারপরও তো তিনি যুদ্ধ করেছেন যুদ্ধ করে দেশকে ই মুক্ত করেছেন বদলে যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত তাহলে ইসলামের চেহারা অন্যরকম হয়তো হতো আল্লাহ রক্ষা করেছেন কিন্তু কাজটা তো রবিকে করতে হয়েছে তিনি একমাত্র প্রফেট যিনি দুনিয়াকে আবাদ করার জন্য তরবারি হাতে নিয়ে মাঠে নেমেছেন তিনি একমাত্র প্রফেট যিনি একটি রাষ্ট্র কায়েম করেছেন তিনি একমাত্র প্রফেট যিনি মানব জাতিকে একটা লিখিত সংবিধান উপহার দিয়েছেন তিনি একমাত্র প্রফেট যিনি সাহিত্য শিল্পের পৃষ্ঠপোষকতা করে গেছেন তিনি একমাত্র প্রফেট যিনি শুদ্ধভাবে ভাষা উচ্চারণের কথা দিয়ে গেছেন কবিদের প্রতি তার সহানুভূতি দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে চোখ পানি ঝাপসা হয়ে যায় আমার যেটা মহিমান্বিত মানুষ কত রকম ভাবে তিনি কত ভাবে মানব জাতিকে সামনে এগিয়ে দেওয়ার জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন তো সেই রকম এক প্রফেটের ফলোয়ার হয়ে আমরা আমরা যদি এখন আমাদের দায়িত্বটা পালন না করে আমরা যদি মনে করি না এই মহিলা আব্দুল্লাহ শিকদার ভাই আপনার কাছে শিকদার ভাই আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ে শ্রেণী পাঠ পাঠ দিচ্ছেন আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা সেটা হলো যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলো এতদিন এটার প্রধান হিসাবে ভাইস চ্যান্সেলর বা চ্যান্সেলর যে পদটা ছিল এখন এই ভাইস চ্যান্সেলর যে পদটা আমরা এটা উপাচার্য বানায় ফেললাম এবং চার বেদের উপরে যাদের প্রজ্ঞা রাখেন এবং আচরণ করেন সিংহ হলো আচার্য এখন আমরা উপাচার্য আচার্য এই জায়গাগুলো কিভাবে ঢোকালাম এবং ওই যে স্নান সমপানান্তে পৈতা গ্রহণ করার যে ব্রাহ্মণীয় রীতি এখন আমরা ওটাকে স্নাতক পর্যায়ে নিয়ে আসলাম এই যে এই প্রেক্ষিত গুলা অবশ্যই ভুল প্রয়োগ কিন্তু এই প্রেক্ষিত গুলা কি কোন প্রেক্ষিতে এই জিনিসগুলোকে ইনস্টলেশন করা হলো এটা আমরা দিল্লির দাসত্ব করার আগে দিল্লির দাসের দাস দিল্লির কিছু দাসদের দ্বারা ব্যবহৃত হচ্ছে আমাদের গ্রেড হলো তৃতীয় শ্রেণী এইটা হলো কলকাতার যারা করেছে সেটাকে আমরা হুবহু গিলে ফেলেছি কান্ডজ্ঞানহীন ভাবে আপনাকে একটা আমি ভাষা আন্দোলনের ব্যাপারে একটা দুটো কথা বলতে চাই যে ভাষা আন্দোলন এখন থেকে উনসত্তর বছর আগে হয়েছিল এই ভাষা আন্দোলন কিন্তু এটি প্রথম ভাষা আন্দোলন না আপনাকে মাথায় রাখতে হবে যে পাল রাজাদের হাত দিয়ে যে বাংলা ভাষা ও সাহিত্যের জন্ম হলো এই পালদের কাছ থেকে পালরা ছিল এই সয়েলের সন্তান অতএব তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষার প্রতি এক ধরনের মমত্ব পোষণ করেছে এবং জনগণের নব্বই পার্সেন্ট জনগণ যেহেতু বুদ্ধিস্ট ছিল অতএব তারা বুদ্ধরা এই ভাষায় চর্চা করে অতএব তারা এই ভাষাকে গুরুত্ব দিয়েছে পাহাড়পুর এবং লালমাই ময়নামতি এরকম বৌদ্ধ বিহার যেখানে জ্ঞানের চর্চা হতো ধর্মের চর্চা হতো সেই জিনিসগুলোকে ধ্বংসের স্তূপ করে কত মেইন স্ক্রিপ্ট যে ধ্বংস করে দেওয়া হয়েছে কে জানে তো এই তাদের কাছ থেকে এই ক্ষমতাটা নিয়ে নিল সেনরা সেনরা ছিল কর্ণাটকে আছে ভারতের যে নরেন্দ্র মোদী যে নিঃশংস ব্রাহ্ম ব্রাহ্মণ্যবাদ ভারতীয় জনগণের ঘরে চাপিয়ে দিয়েছে সেইখানে জনজীবনে যে অস্থিরতা অসহিষ্ণুতা হত্যা দাঙ্গা হানাহানি মারামারি এগুলো যে চলছে এই জিনিসের আদি পিতারা ছিলেন সেনরা সেনরা এটা নিয়ে আসছিল কর্ণাটক থেকে বাংলাদেশে সঙ্গে নিয়ে আসছিল কাস্ট সিস্টেম তো তারা যেহেতু বৌদ্ধদেরকে প্রতিপক্ষ মনে করেছিল তোকে জেনোসাইড চালিয়েছিল বাংলার জনগণ এবং দরবার থেকে বাংলা ভাষার বিরুদ্ধে তারা বিধান জারি করেছিল সেই বিধানটা ছিল অষ্টাদশ অষ্টাদশ চরিত্র এই জাতীয় ধর্মগ্রন্থাদি যারা মানব রচিত ভাষায় পাঠ করবে শুনবে বা চর্চা করবে তাদেরকে রৌরব নরকে পাঠানো হবে এই করে বাংলা ভাষার দরজা শিলগালা করে দেওয়া হয়েছিল এবং কচুকাটা করা হয়েছে মানুষ বাঁচার জন্য যে কয়েকজন পালিয়ে টালিয়ে যেতে পেরেছিল এই পালানো গ্রুপের এই কয়েকজনের মাধ্যমে আমরা চর্যাপতের সাতচল্লিশটা গান শুধুমাত্র পেয়েছি আর কোন নিদর্শনই তারা রক্ষা করতে দেয়নি তো এই সেনদের নির্যাতনে বাংলা যখন ধ্বংসস্তু হয়ে গেছে সেই সময় বক্তি ঝিলদের বঙ্গ বিজয় তো ওই সময় সেন হাতে বাংলা ভাষায় কথা বলার অপরাধে যারা প্রাণ হারিয়েছেন যারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন আজকে ভাষা আন্দোলনের মহান মুহূর্তে তাদের পবিত্র স্মৃতির প্রতিও জানাচ্ছে গভীর শ্রদ্ধা কারণ তারা যদি যদিও দিয়ে না যেতে পারতেন তাহলে তো কিছুই থাকতো না বাংলা ভাষার প্রাচীন নিদর্শন এরপরে আসেন বঙ্গবিজয় সম্পর্কে ডক্টর দীনেশেন পশ্চিম বাংলা শুধু না বাংলা ভাষাভাষী গবেষকদের একেবারে ফোর ফাদার সত্যিকার অর্থে তিনি গবেষণার ভিত্তি নির্মাণ করেছেন ভাষা সাহিত্যে সেই ডক্টর দীনেশ চন্দ্র সেন বলেছেন যে মুসলমানদের বঙ্গবিজয় বাংলা সাহিত্য এবং ভাষার জন্য অশেষ কল্যাণের কারণ হইয়াছিল সম্ভাবনার স্বর্ণ তরণ খুলে গিয়েছিল ডক্টর মোহাম্মদ এনামুল হক আরেকজন পন্ডিত তিনি বলেছেন যে মুসলমান যদি বাংলা বিজয় না করত তাহলে পৃথিবীতে বাংলা ভাষা নামে কোন ভাষার অস্তিত্ব থাকত না এটা বিলুপ্ত প্রজাতির ভাষা হিসেবে অন্তর্ভুক্ত হতো এইরকম সময়ে যে লোকগুলো হাত দিয়ে বাংলা ভাষায় উদ্ধার করলো আজকে সে সহ তাদের প্রতিও জানায় শ্রদ্ধা এবং তেরোশো সালে যে মানুষটি প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে প্রথম রাষ্ট্রনৈতিক এবং রাজনৈতিক ভাবে একটি দেশের নাম বাংলা রেখে সেই রাষ্ট্রের নাম বললেন তিনি এটার নাম হলো শাহী বাংলা এবং নিজে উপাধি গ্রহণ করলেন শাহী বাংলা সেই মানুষটা হাজি ইলিয়াস তাকে ইতিহাসে শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস শাহ বলা হয় তো সেই লোকটির প্রতি শ্রদ্ধা জানাই কারণ তিনি তো রাষ্ট্র হিসেবে আমাদের এই ভিত্তি স্থাপন করে গেছেন সেই দিন তিনি আমাদের তারপরে আসেন গিয়াসুদ্দিন আজম শাহ তার নাতি হাজিল পুত্র সেকান্দার শাহ সেকান্দার শাহের পুত্র হল গিয়াসুদ্দিন আজম শাহ গিয়াসুদ্দিন আজম শাহ প্রথম ব্যক্তি যিনি বাংলাকে দরিদ্র দরিদ্রের জীর্ণ পুরাতন কুটির থেকে উদ্ধার করে নিয়ে এসে অভিজাত সম্প্রদায়ের মধ্যে বসার ব্যবস্থা করে দিয়ে দরবার একটা চেয়ারের ব্যবস্থা করলেন যে বাংলা ভাষা এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা পামর বলে যাদেরকে বিতাড়িত করেছে ঘৃণ্যতা সেই ভাষাকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে তিনি বাংলাকে দ্বিতীয় রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দিলেন আজকে যখন আমরা ভাষা আন্দোলন নিয়ে কথা বলি তখন কেন গিয়ে আসুদিন আজম স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি না না এই কারণে যে তাহলে তো আপনি শিকরে সন্ধান পেয়ে যাবেন আপনাকে তোতা পাখির মতো প্রতিদিন শেখানো হয় যে আপনার জন্ম হয়েছে বাহান্ন সালে এবং বাহান্ন সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত আপনার ইতিহাস এর আগেও কিছু নেই পরেও কিছু নেই একটা মাত্র মানুষ একটা মাত্র উদ্দেশ্য একটা মাত্র লক্ষ্য আর কিছুই আমাদের জীবনে নাই এই যে একটা গ্যাপ সে গ্যাপের কারণে অবিমিশ্বারিতার কারণে দূরদর্শিতার অভাবে আমরা পর্যায়ক্রমে ফোর্ট উইলিয়ামের হাতে বললাম এসে ফোর্ট উইলিয়াম কলেজটা টোলের পন্ডিত নিয়ে আসলেন আজকে এখানে মুসলিম বলছে যে মুসলমানরা বাংলা শিখতে চায় ইংরেজি শিখতে চায়নি প্রথম দিন কথাটা না আংশিক সত্য তার কারণ হলো যে ফোর্ট কলেজ করলো তারা ভাষা শিক্ষার জন্য সাহেবরা দেশে আসবে তাদেরকে বাংলা শেখাও এখানে মুসলমানদের কোন প্রবেশাধিকার ছিল না আঠারোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হলো যেই কলেজে তারা চাইল যে একটা মুসলমানরা উৎখাত করে দিয়ে গেল উৎখাত করার পরে তাদের আদর্শ উদ্দেশ্য তাদের ভাষা জেনে যারা প্রশাসনকে পরিচালনা করবে অর্থাৎ একটা শিক্ষিত সম্প্রদায় তৈরি করার স্বপ্ন সেই শিক্ষিত সম্প্রদায় তৈরি করার জন্য যে প্রজেক্ট সেই প্রজেক্টে মুসলমানদের প্রবেশাধিকার ছিল না অতএব আপনি ফোর্ট উইলিয়াম কলেজে ঢুকতে পারেন নাই আপনি হিন্দু কলেজে ঢুকতে পারেন নাই আপনাকে ফেলে দেওয়া হয়েছে মাদ্রাসায় এবং সেই মাদ্রাসাগুলো করা হয়েছে শুধুমাত্র এক ভাষা কেন্দ্র দিকে ছিল আর কোন ভাষাই ছিল না সেখানে এখন এই যে দুর্গতি এই যে দুরবস্থা সেই দুর্গতি দুরবস্থার মধ্যে মুসলমানদের কি কি কেড়ে নেওয়া হয়েছিল কেড়ে নেওয়া হলো লাখেরা সম্পত্তি গুলো কেড়ে নেওয়া হলো তারপরে সতেরোশো তিরানব্বই সালে শিরস্থায়ী বন্দোবস্ত করে মুসলমান জমিদার গুলোকে উচ্ছেদ করা হলো মুসলমান এলিট সম্প্রদায়কে ধ্বংস করার পরে শেষ চিহ্ন ছিল আইন আদালত অফিস আদালতে সেইখানে আঠারোশো ছত্রিশ সালে ধুম করে আপনি রাষ্ট্রভাষা ফার্সি ক্যান্সেল করে আপনি ইংরেজি চাপাই দিলেন মুসলমানরা কি করতে পারত তাদের তো সুযোগই ছিল না এখন যেভাবে আমরা যারা আরবি বিরোধিতা করে আমাদের সোকল স্ট্রিমের বুদ্ধিজীবীরা তাদের মাথার মধ্যে এটা ঢোকেই না যে আরবি শিখতে হবে এখন বাঁচার জন্য খালি ধর্মের জন্য না জীবনের জন্য ধর্মের চাইতে জীবন অনেক দামি জিনিস আমি মিডিল ইস্টে যাচ্ছি আমি ওমান ইয়েমেন ইরাক তারপরে জর্ডান সিরিয়া মিশর, লিবিয়া ইউনেশিয়া আলজেরিয়া সৌদি আরব এই সমস্ত দেশে যাচ্ছি ভাষার সমস্যার কারণে আমি সেই সমস্ত জায়গাগুলোতে প্রয়োজনীয় জব পাচ্ছি না জব নিতে হচ্ছে আমাকে আমি যদি এইভাবে প্রয়োগিক আরবিটা ভালো করে আত্মস্থ করতে পারতাম তাহলে তো মিডিল ইস্টের জন্য আমার জন্য হতো পাকিস্তানের আপনার চারটা ভাষা সেকে এখন ফরজ করে দেওয়া হয়েছে পাকিস্তানি স্কুল কলেজে কি কি আরবি উর্দু ইংরেজি এবং চাইনিজ কারণ পাকিস্তানের রিজার্ভ কোর্সে যে পরবর্তীতে সবচেয়ে আসছে চাইনিজদের চীনাদের অতএব আমি যদি চীনা ভাষা না শিখি তাহলে চীনের সাথে ডিল করব কি করে পৃথিবীতে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বলেছেন যে চারটা ভাষা পৃথিবীতে শেষ সুন্দর ঠিকবে তার বক্তব্য বলে যে এক নম্বর ভাষা হলো চাইনিজ ভাষা এটা তার ডেমোগ্রাফির জন্য ঠিকবে দুই নম্বর ভাষা হলো ইংরেজি এটা হলো টেকনোলজির ভাষার জন্য ঠিকবে তিন নম্বর ভাষা হলো স্প্যানিশ এটা লিটারেচারের জন্য টিকে যাবে জন্য চার নম্বর ভাষার কথা গ্যাব্রিয়েল গার্ফিয়াম গার্সি মার্কেস বলেছেন সেটা হলো আরবি তিনি বলছেন আরবি টিকবে এই কারণে আরবি হলো হিউম্যানিটির ভাষা আরবি হলো ভাষা এবং হিউম্যানিটির ভাষা এই জন্য চারটে ভাষা শিখবে আমরা বলি যে বাংলাদেশ বাংলা ভাষার বহুদূর যাওয়ার দরকার ছিল প্রয়োজন ছিল শক্তি ছিল কিন্তু আমরা বারবার আক্রান্ত হচ্ছি আক্রান্ত হয়ে আমরা ধাবিত হচ্ছি ভুল পথে এই ভুল পথ থেকে উদ্ধার করে নিয়ে এসে আমরা যদি আমাদের স্কুল কলেজ আদালতের আমাদের নিয়ে ভাই আপনি যে বললেন বিদেশি ভাষা ব্যবহার করা মহাপাপ তো ঠিক আছে তো আপনি কারে করে আপনি যে আপনার আদালতে পৌঁছলেন আদালতে পৌঁছে আপনি এজলাসে ঢুকলেন দুইকে আপনি চেয়ারে বসলেন চেয়ারে বসে হাত রাখলেন হাত রেখে একটা কলম নিলেন তারপরে একটা কাগজ নিলেন তারপরে যে আজকে কি দলিল এর মধ্যে কোন শব্দটা বাংলা তো বিদেশি ভাষা যে ভাষা যত বেশি অ্যাবজর্ভ করতে পেরেছে সেই ভাষা তত রিচ যে ভাষা সতীর্থ নিয়ে বড়াই করতে গেছে যেমন সতীর্থ রক্ষা করতে হবে সেই ভাষা বিলুপ্ত হয়ে গেছে যেমন সংস্কৃত সংস্কৃতি কে বলে ডেড ল্যাঙ্গুয়েজ বিকজ শুধুমাত্র ভগবত গীতা ছাড়া পৃথিবীর কোথাও সংস্কৃতির ব্যবহার নাই পালি বৌদ্ধদের ধর্মগ্রন্থের ভাষা ছাড়া এর কোনো প্রয়োগিক ক্ষেত্র নাই কিন্তু আল্লাহ রসিম রহমত আপনি দেখেন দারবি ধর্মগ্রন্থের ভাষা প্রয়োগিক জীবনের ভাষা অতএব এটা সেরকম প্রয়োগিক জীবনের ভাষার সঙ্গে আমাদের গবেষকরা যদি আত্মিক সম্পর্কে স্থাপন করেন যে ভাষা বিদ্রোহ কাজী নজরুল চালু করেছিলেন যে ভাষা বিদ্রোহ এবং জাগরণ যে রেনেসা মুসলমানদের রেনেসা তো আঠারোশো নিরানব্বই সাল থেকে এই রেনেসার পথ ধরে পরবর্তীকালে আবুল মনসুর আহমদ পরবর্তীকালে মনাকম খা পরবর্তীকালে আপনার আপনার পথে পথে দাবেদে শাহেদ আলী এবং আরো পরে হুমায়ুন আহমেদ এরা যে ভাষার রাস্তাটা তৈরি করেছে সেই রাস্তাটি হলো পুরো বাংলা সত্যিকারের রাস্তা ওই বাংলা ভাষাকে ওই নিজের বাড়িতে ফিরে আনার জন্য আমাদের ওই কাজগুলো করতে হবে যে কাজ করলে আমার ঠিকানা আমি যেন মক্কা আমি যেন বোখারায় পৌঁছে না যাই এই পার পার পথ ভুল করার প্রধান কারণ হলো মাতৃভাষাকে মুখে যত কারণে বলি আদালতে এখনর ওর বিচার ইয়েতে লেখা হয় না বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাকে অস্পৃশ্য করে রাখা হয়েছে এভরি হায়ার অথচ চীন রেগুলেশনের সময় মাউসিদ পাঁচ বছর স্কুল কলেজ বন্ধ করে দিয়েছিলেন তিনি বলেছেন যে সমস্ত পাঠ্য বই চীনা ভাষাকে প্রণয়ন করো তারপরে একই ঘটনা এত খনি ইরানে করেছেন এই যে রেগুলেশন তারা করেছিলেন সেই রেগুলেশনের জন্য চীন এখন পৃথিবীর নেতা ইরানকে যতই আমেরিকা চেষ্টা করুক ওয়েস্টার্ন ইউরোপ চেষ্টা করুক ইরান উঠে আসতেছে কিন্তু দুর্গতি এবং ধ্বংসের শেষ কিনারে দাঁড়া গেছে সৌদিরা বিকজ তারা নিজেদের আর্থিক জগৎকে উদ্বল করার জন্য কোনো কাজই করতে টাকা কামাইছে আমেরিকার ব্যাংকে জমা রাখছে আর ভর্তি করছে শেষ আর অস্ত্র কিনছে এই যে বোকামি এই বোকামি শিকার মুসলমান ওয়ার্ল্ড এর বিরাট অংশ এগুলো থেকে যদি আমরা বেরোতে পারি তাহলে মাতৃভাষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সেদিন যেমন ছিল আজকেও তেমনই আছে শুধু আমাদের এখানে প্রয়োগের ক্ষেত্রটাকে বাড়াই দিতে হবে সেটা যদি আমরা করি ভাষা ইনস্টিটিউট যদি বেসরকারি ভাবে আমরা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউটের সীমাবদ্ধতা বিশাল আমি যদি আমার ছেলে মেয়েদের জন্য আলাদা একটা ভাষা ইনস্টিটিউট করতে পারি সেখানে পৃথিবীর এই গুরুত্বপূর্ণ ভাষাগুলো শেখানো হবে আরবি চীনা ইংরেজি স্প্যানিশ বাংলা উর্দু এরকম ভাষাগুলো শেখার জন্য আমাদের ইনস্টিটিউট করতে পারি তাহলে আজকে এই যে মাতৃভাষার গুরুত্ব প্রয়োজনীয়তা যেটা আমরা বলছি এবং একই রকম ভাবে মাতৃভাষা সঠিক প্রয়োগ ফলশ্রুতি নেমে একটা শব্দ ব্যবহার করে আমাদের সংবাদপত্রের লোকেরা আরে ভাই ফলশ্রুতি মানে কি ফল শ্রবণ করে ভুল শব্দ তুমি তো এর ফলে এই ঘটনাটা ঘটে তিনটা লোক মার্ডার হয় ফলে ওখানে হরতাল পালিত হচ্ছে তা না বলেছে আরে ভাই কালীন শব্দ মানেই তো সময় আপনাকে কালীন আর সময় কে আপনি দুইটা দুইটা শব্দ পরপর ব্যবহার করতেছেন কি কারণে অজ্ঞতার জন্য তো এই অজ্ঞতার জায়গাগুলোতে বেরিয়ে আসবে আমি আমার কথা শেষ করার আগে একটা কথা বলি যে আমাদের কৌমি লাইনের হুজুররা এবং আমাদের মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড যাদের আমি এখন দেখি যে তারা যে পরিমাণ দক্ষতার সঙ্গে ভাষা শিখে এসেছে অনেকগুলো ভাষা তারা শিখেছে এই দক্ষতা মেইন স্ট্রিম এডুকেশনের মধ্যে নাই এই মাদ্রাসা ছেলে মেয়ে গুলোকে যদি বাংলা সঠিকভাবে এখন একটু নিয়ে আসা যায় তাহলে বাংলাদেশটা তাদের হাতে চলে যাবে কারণ আমাদের মিনার আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা এগুলো হলো আমাদের রক্ষার একটা গুলো দুর্গ এটা হলো আমাদের অত্যন্ত তথ্য নির্ভর জীবন ঘনিষ্ঠ আলোচনা শুনছিলাম মনোমুগ্ধ করা আলোচনা আমরা শুনছিলাম হয়ে শুনছিলাম আমরা খুবই দুঃখ প্রকাশ করছি স্যার আসলে সময় স্বল্পতা এবং সময়ের কাছে আমরা আবদ্ধ বলে স্যারকে অনিশ্চিত ভাবে মানে স্টপ করতে হলো আমরা আসলে এত বড় মানের স্কলারকে আমরা আজকে পেয়েছি আমরা সেজন্য ইকুইটির পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এ পর্যায়ে সরাসরি চলে যাব আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের কাছে আমাদের সাথে যুক্ত হয়েছেন যদিও কবি আসাদ বিন হাফিজ সম্ভবত তথ্য প্রযুক্তি জটিলতার কারণে আসছেন যাচ্ছেন আমি জানিনা উনি আমাদের কথা শেষ করতে পারবেন কিনা তবে আশা করছি উনি শেষ করে যেতে পারবেন আমাদের সম্মানিত কবি কবি আসাদবিন হাফিজ সম্বন্ধে খুব সংক্ষেপে যদি বলতে হয় উনি উনিশশো আটান্ন সালে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের একজন বিশিষ্ট কবি প্রাবন্ধিক গল্পকাশ ছড়াকার হিসেবে পরিচিত তিনি আদর্শিক দিক থেকে জাগরণের কবি ফল অনুসারী তার সাহিত্যে বাংলার মুসলিম সমাজের পুনর্জাগরণ বিপ্লবের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে সৃজনশীলতার পাশাপাশি তিনি সাহিত্যে ইসলামী দৃষ্টিভঙ্গি ব্যবহারেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার উল্লেখযোগ্য মধ্যে নিয়ে ছড়া মজার বাংলা পড়া শিশুতোষ গল্প রয়েছে ইয়াগো মিয়াগো ছড়া গ্রন্থ রয়েছে গবেষণা গ্রন্থ রয়েছে ইত্যাদি আমাদের সামনে কথা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সকলেরই সুপরিচিত প্রাণের কবি কবি আসাদ বীর হাফিস আল্লাহু আকবার মেনু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে আয়োজকদের যে আজকে অত্যন্ত চমৎকার একটা আয়োজনের ব্যবস্থা তারা করেছেন এবং মানে এখানে শাহিন হাসনাত ভাই যে আলোচনা করেছেন আমি এটা শুনেছি ইব্রাহিম ভাইয়ের আলোচনা আমি মানে শুনতে পারি নাই মানে বিদ্যুতের কারণে কারণে এসব কারণে আর শিখদের বাইরে আলোচনা তো সবসময়ই মার্ভেল আসছে এবং আমরা সবাই মুগ্ধ হয়ে শুনি এবং মানে আমার মনে হয় যে কোনো আলোচক না রেখে শুধুমাত্র চোখ রেখে আমি সংসার বললাম আপনার তো বলার সময় দেওয়া দরকার ছিল আরো বেশি যাই হোক ভাই হ্যাঁ আপনি কনসার্ন আচ্ছা আমাদের সমস্যা হয়ে গেছে কি বাংলা ভাষার যে আলোচনাটা হবে বাংলা ভাষা মানে হাজার বছরের বাঙালি বলি না আমরা বলি হাজার বছরের বাঙালি কিন্তু বাপ পাইলাম একাত্তরে তাহলে কি আগে বিজন্ম ছিলাম আসলে আমাদের ইতিহাসের যে আমাদের যে অন্বেষণ এটা না থাকার কারণে বাংলার এই সংকট গুলো আপনি বলছিলেন লালাউদ্দিন হোসেন শাহ এবং শাহী ইলিয়াস বাংলার যে রূপ ওই সময় যে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়টা ছিল যার ছিলেন শরফুদ্দিন আবু তাওয়ামা সেই শরফুদ্দিন আবু তাওয়ামার অধীনে যেই সোনা বিশ্ববিদ্যালয় ছিল সোনানগর বিশ্ববিদ্যালয়ে সেই সোনাগা বিশ্ববিদ্যালয় কিন্তু পুরোনো দিছি না ওখানে স্থাপত্য চিকিৎসা রসায়ন জ্যোতির্বিদ্যা সবগুলো ফ্যাকাল্টি ছিল এখন আমরা আজকে কিন্তু আমাদের যে অতিক্রান্ত যে উজ্জ্বল সময়গুলো সেগুলো আমরা আবার রিডিসকভার করছে না যে কারণেই আমরা আমাদের সংকটটা কোথায় ভাষা সংকট না জাতির সত্তা সংকট নাকি আমাদের সমৃদ্ধির যে ঐতিহ্যিক সংকট এই সংকট গুলো শনাক্ত করতে পারছি এই কারণে আমাদের এগিয়ে যাওয়ায় বা বাংলা ভাষা বলি আমাদের সংস্কৃতি বলি আমাদের বোধ যেই যে উল্লম্ফন এটা বাধাগ্রস্ত হচ্ছে যুক্ত হয়েছে মনে হয় আমাদের আশা করছি স্যারের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কাজে লাগানোর জন্য আমি আসলে কথা বলতে পারবো না আজকে যে অবস্থান দেখতেছি মানে বারবার যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আজকের অনুষ্ঠানটা খুব চমৎকার হয়েছে এবং যারাই শুনেছে তারা সমৃদ্ধ হবে তো সেই জন্যে আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ আগামীতেও যাতে আমরা সুন্দর সুন্দর করতে পারি ইকুইটি অনেক চমৎকার একটি আয়োজন করেছে এই জন্য ধন্যবাদ ভাষা আন্দোলনের এই দিনে আমি ভাষা শহীদদের জন্য শ্রদ্ধা জানাই এই জন্য যে তারা বলেছেন যে তারা আমাদেরকে বাংলা ভাষাটা চর্চা করার সুযোগ করে দিয়ে গেছে এবং শুধু সুযোগ করে দেওয়া যায় না আপনার পুরাণের যে বক্তব্য যে দায়িত্ব হচ্ছে অন্যে প্রতিবাদ করা এই আমরা এই অন্যের বিরুদ্ধে যে প্রতিবাদ করতে হয় এই শিক্ষাটা আমরা তাদের কাছ থেকে পেয়েছি ভাষা আন্দোলন থেকে ফলে আমাদের এই রুটকে আমাদের দৃষ্টিভঙ্গিতে একটু চিন্তা পরিবর্তন করা দরকার আছে সৈয়দ পায় বলেছেন যে মাদ্রাসা কবি মাদ্রাসা ছেলেরা হুজুরা যেভাবে এই যে এবং অনেক জ্ঞান ভান্ডার আয়ত্ত করছে তার সাথে যদি বাংলাটা আয়ত্ত করে বাংলাটা আয়ত্ত করে না তারা এখন বাংলা এতটাই আয়ত্ত করেছে যে আমরা তাদেরকে মানে ধন্যবাদ জানাতে পারি আশাবাদী হতে পারি এবং আমি তো মনে করতেছি যে আল্লাহ বোধহয় মানে তাদের এই দৃষ্টিভঙ্গি তাদের এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ এবং তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ এই দুটোর কারণে আমাদের মধ্যে যে একটি সমঝোতা তৈরি হচ্ছে সমঝোতা তৈরি হবে এটি আমাদেরকে টিকিয়ে রাখবে আমরা কখনোই ওই আমরা যারা লিখি আমাদের একটা বড় দায়িত্ব হচ্ছে আমি কি করা ভাষায় লিখবো নাকি আমি লিখবো আমার মৌলিক চিন্তায় মৌলিক চেতনার ভাষায় আমি কি রসিদে ঈদ লিখব আমাদের অনেক বাঙালি মুসলিম ভাইরাও এখন রশিদ দিয়ে ঈদ লিখি কারণ আমরা এখন এটা নির্যাতনের শিকার হচ্ছি বিদেশিদের দ্বারা নয় আমরা নির্যাতনের শিকার হচ্ছি আমাদের দ্বারা ফলে আমরা আমাদের আইডেন্টিটি ধরে রাখার জন্য যারা আমরা লিখছি আমাদেরকে ঠিক করতে হবে যে আমি কি করব এটা প্রত্যেক লেখককে এই সিদ্ধান্তে আসতে হবে যে আমি কি মানে রশিদে লিখবো না লিখবো না নবী ডিফিকাল্ট টেলিফোন দিয়ে লিখবো এরকম অদ্ভুত অদ্ভুত যে বানান তৈরি করা হচ্ছে এই বানানগুলো আসলে বাংলা ভাষার সাথেও সম্পূর্ণ সুশীল না এবং বিদেশি যে ভাষা থেকে আসছে তার সাথে সম্পূর্ণ না প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় অভিধানের মধ্যে ভুল পাওয়া যাচ্ছে বংলাকেটিভ তো এই অভিধানকে যদি আমরা মানে আমাদের পরিচালনার জন্য গ্রহণ করি যেটা আমাদের টেক্সটবুক বোর্ড থেকে শুরু করে সরকারে আনুকূল্যের কারণে আমাদেরকে করানো হচ্ছে এটা যদি আমরা মেনে নেই তাহলে আমরা কতদূর আগাবো আর যদি আমরা আমাদের আইডেন্টিটির উপর দাঁড়ায় থাকি তাহলে আমাদের কত দূর আগাব এই জিনিসটা আমাদের চিন্তা করা দরকার এই দেশের মুসলমানরা এখনো নামাজ কালাম করে মসজিদে যায় টুপি পরে আমরা যারা প্রগতিবাদী আমরা যারা মানে এখন একটু বুদ্ধিজীবী বার্কা হয়ে গেছি আমরা যতই তাদের নেগলেক্ট করি না খেলো তাদেরকে ওভারকাম করে যাওয়ার মতো সামর্থ্য শক্তি আমাদের অতীত ছিল না এখনও নাই আগামী তো ইনশাল্লাহ হবে না আল্লাহ আমাদেরকে কবুল করুক আমি যেহেতু সমস্যা হচ্ছে আমি মানে আলোচনা দীর্ঘ না করে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এই মূল রুটের যে আলোচনা এই আলোচনার দিকে আমাদেরকে ক্রমান্বয়ে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা উচিত আমি এখানে অনেক সংগঠকরাও আছেন সেই জন্য দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের মধ্যে একটা প্রবণতা হয়ে গেছে যে একটা প্রোগ্রাম করতে হবে অতএব এখানে পাঁচজন সাতজন দশজন বক্তাকে এনে তারপরে মানে সবাইকে টাচ করাই দেয় বাস আলোচনা শেষ অমুখে অমুখে জয়েন করলো এই প্রেস লিস্টের জন্যে সভা না করে আমাদের এখন সভা করা দরকার যে যে বিষয়টা আমরা আলোচনা করছি সেই বিষয়টা কে এখন তুলে আনতে পারবে তাকে সেই সময়টুকু দেওয়া সুযোগটুকু দেওয়া এবং এইভাবে আমরা আমাদের সাবজেক্ট কে এগিয়ে নিয়ে আসা আমাদের বিষয়কে এগিয়ে নিয়ে আসা আমাদের নিজেদের পরিশুদ্ধ করা যে আমরা আসলে কি করব এই জায়গাটা আমাদের সবার নজর দেওয়া দরকার মাতৃভাষা চর্চার যে গুরুত্ব প্রয়োজনীয়তার বিষয় আজকে নির্ধারণ করেছে এটা একটা চমৎকার আয়োজন আমি এই আয়োজনকে ধন্যবাদ এবং ইয়ে জানাই কৃতজ্ঞতা জানাই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ ইয়া রাসূলুল্লাহ খাইরান নন্ত চমৎকার এবং আমাদেরকে অনুপ্রેરণামূলক ভক্ততে রেখেছেন আমাদের সর্বজন কবি সাহিত্যিক محترم কবি আসাদুল হক সর্বজন শ্রদ্ধেয় কিন্তু সিদ্ধার্থ ভাই আমার এক বছরের বড় আর ভাই হয় নাই